সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো পবিত্র নগরী সিলেটের ছেলে সুমনের জীবনের এক তাজ্জব বাস্তব গল্প। গল্পের টাইটেল থেকে হয়তো অনেকে মনে করতে পারেন এটা ভীষণ খারাপ কোনো গল্প না। এই গল্পের মাঝে খারাপের কিছুই নেই, যতটুকু আছে ততটুকুই হচ্ছে আমি মনে করি আমাদের এই সমাজের নোংরা কিছু বাস্তবতা। বন্ধুরা, বাবা তার মেয়েকে বিয়ে করেছে স্বপ্ন পূরণের আশায়। কী এমন স্বপ্ন ছিল যেটা মেয়েকে বিয়ে করার পরে পূরণ হলো? আর এই বিয়েটা কেমন বিয়ে ছিল, এটার আদৌ কি বৈধতা ছিল? বন্ধুরা, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন আপনাদের মনের ভিতর থাকে কনফিউশনটা সম্পূর্ণরূপে কেটে যাবে। আমি আশা করব সুমনের জীবনের এই তাজ্জব গল্পটা প্রত্যেকের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর আমাদের সিলেটের ছেলে সুমনকে, যিনি ঠিক এই মুহূর্তে লন্ডনে আছে এবং ওনার গল্পের বেশিরভাগ ঘটনাগুলোই লন্ডনে ঘটা, সো আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে গল্পটা শোনার পর সুমনকে একটা সঠিক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি সিলেটে কিন্তু আমরা থাকি লন্ডনে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, এছাড়া আছে আমার বাবা সহ আমার একটা ছোট বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা লন্ডনের ওই নগরীর অনেক নামি দামি একটা পরিবার, কেননা আমার মা খুবই সুনামধন্য একটা কোম্পানিতে চাকরি করে এবং আমার যিনি বাবা তিনিও মোটামুটি অনেক ভালো বিজনেস করে। কিন্তু ছোটবেলা থেকে একটা ব্যাপার আমি অন্যভাবে দেখে আসছি, সেটা হচ্ছে আমার বাবার সাথে আমার মায়ের বয়সের জন্য অনেক বড় একটা ফারাক। মানে দেখলে এরকম মনে হয় যে আমার বাবা আমার মায়ের বয়সের চেয়েও অনেক বেশি ছোট হবে। এরকম একটা মানুষকে বাবা করে ডাকতেও আমার অনেক খারাপ লাগে। আমরা যেই সিটিতে থাকতাম ওই সিটিতে দেখা যায় বেশিরভাগই বাঙালি মানুষজন ছিল এবং সেখানের কালচারগুলো অনেকটা বাংলাদেশি মানুষের মতোই ছিল, কারণ আমরা হচ্ছে একটা, মানে আমরা যারা ছিলাম ছোটোখাটো একটা বাংলাদেশের মতো একটা জায়গা ছিল। তো ওখানে আমার বাবাকে নিয়ে মানুষ অনেক কানাগোসরা করতো, অনেক কথাবার্তা বলতো। আমি আমার যে ফ্রেন্ডদের সাথে মিশতাম, এখানে সেখানে যাইতাম, বিভিন্ন জায়গায় যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে বলতো যে তোর বাবা কেমন করে হয়, মানে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে তোর মানে বাবা আমাদের কাছে মনে হয় না, এরকম করে অনেক কথাবার্তা বলে। আবার আরেকটা ব্যাপার যেটা একেবারেই তাজ্জব করা, সেটা হচ্ছে আমার বাবার এই চেহারার সাথে আমার চেহারার তেমন কোনো মিল পাওয়া যায় না। হয় না যে বাবার ছেলে হইলে সন্তান এবং বাবার চেহারার যে একটা মিল থাকে, বিন্দুমাত্র মিল আমার বাবার চেহারার মাঝে আমার নাই। এই ব্যাপারগুলো নিয়ে আমার মনের মাঝে প্রচুর পরিমাণ কষ্ট জাগে এবং আমার যেই ইমিডিয়েট ছোটো বোনটা আছে আমার ছোটো বোনের চেহারার সাথেও আমার তেমন কোনো মিল খাচ্ছে না। আমি তখন এই ব্যাপারগুলো কোনোভাবেই বুঝতে পারি না। মাকে যখনই প্রশ্ন করি যে এই প্রবলেমের কথাগুলো, মা তখনই আমার উপরে ভীষণভাবে রেগে যায়, আমাকে বলে তুই তো পাকনামি করিস কেন, দুনিয়া মানে এত এত বুঝিস কেন, আমি যেটা বলছি সেটাই রাইট এবং আমি যেটা বলছি এটাই সঠিক। মা কোনোভাবে কোনো ব্যাপারে আমার উপরে মূল্যায়ন করে না। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম মন মানসিকতার জন্ম হয়। দিন আর রাতগুলো পার হচ্ছে আর আমি পড়াশোনাও করতেছি। করতে করতে একটা সময় আমি বাংলাদেশের সিস্টেম মতোই বলি, আমি হচ্ছে কলেজ জীবন শেষ করি। আমাদের ওখান থেকে কলেজ শেষ করার পরে আমি ওখানেরই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আর আমার ছোটো বোন আর আমার বয়সের ডিস্টেন্সটা খুব বেশি না, খুব বড় জোর 2 থেকে 3 বছর হবে আর কি। আমার ছোটো বোন কিন্তু আমার চেয়েও দেখতে অনেক লম্বা ফর্সা এবং আমাকে, মানে আমার ছোটো বোনের সাথে আমি দাঁড়ালে অনেকেই বলবে যে আমার ছোটো বোনই যেন আমার বয়সের বড় হবে, এমতো অবস্থা। কিন্তু আমার এই বোনটা ভীষণ ভালো, সমস্ত ব্যাপারে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। আমি কোনো বিপদে পড়লে আমার মায়ের আগে আমার বাবার আগে আমার এই ছোটো বোনটা এগিয়ে আসে। যাই হোক, এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমি তখন আমার বোনের কাছেও কিন্তু বাবা মায়ের এই ব্যাপারগুলো বললাম। বলার পরে আমার বোন অলওয়েজ বলে যেগুলি স্কিপ করো, তোমার টেন্ডেন্সি, তোমার চিন্তাভাবনা সব কিছু বাঙালি মানুষদের মতো, তুমি লন্ডনের মতো একটা দেশে আছো, এই দেশের কালচারের সাথে মিশো, এই দেশের মানুষ সম্বন্ধে জানো, এই দেশকে নিয়ে তুমি চিন্তা করো, তুমি অলওয়েজ বাঙালি বাঙালি বাঙালিভাবেই পড়ে আছো। আমার বোন আমাকে এভাবে বোঝায়। যাই হোক, সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছিল। সময়গুলো কাটতে কাটতে আমার একটা বন্ধু আছে, ওদের বাড়ি হচ্ছে চট্টগ্রামে, কিন্তু ওরা খুব মানে খুব বেশি দিন হয় নাই যে লন্ডনে আসছে, মেবি এরকম হবে যে 2 থেকে 3 বছর হবে এরকম। ও কিন্তু লন্ডনের কোনো মানে সিটিজেনও না, কোনো কিছুই না, শুধুমাত্র ফ্যামিলিগতভাবে লন্ডনে আসছে, ওর তেমন কোনো কাগজপত্রই হয় নাই। তো আমার এই বন্ধুটা একটু দুষ্ট স্বভাবই ছিল, মানে প্রচুর রকমের দুষ্ট ছিল, মানে সবার সাথে অনেক ফান করতো, মজা করতো, অনেক দুষ্টমি করতো। এরকম করতে করতে ও নতুন করে একটা
একটা এজেন্সি তৈরি করে, মানে বিশাল বড় একটা এজেন্সি। এবং এটা আসলে এভাবে বলা ঠিক হবে কি না জানি না, আমি তারপরেও যতটুকু সংক্ষেপ করে বলা যায় বলি যে মানে ওদের এজেন্সির সবচেয়ে মূল টার্গেট হচ্ছে বিভিন্ন বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে ওরা মেয়ে নিয়ে আসবে, এবং মেয়ে নিয়ে এসে ওই মেয়েগুলোকে বিভিন্ন দামে হচ্ছে বিভিন্ন দেশে বিক্রি করবে। আমার ওই বন্ধুর নামটা আমি না বলি, আমার এই বন্ধুই হচ্ছে এই মানে চক্রের সাথে অনেক সক্রিয়ভাবে জড়িয়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু আমিও জানি না। ও আমাকে বলে যে তোর কোনো বন্ধুবান্ধব বা কোনো মেয়ে যদি লন্ডনে আসতে চায় আমাদের কাছে বলবি, আমরা এনে দিতে পারবো। এবং রাতারাতি যদি আমি যদি এখন বলি যে আমি লন্ডনে কোনো মেয়েকে নিয়ে যাবো, এটা যদি এটা দিয়ে যদি আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, তাহলে লাখো লাখো হচ্ছে এটাতে কমেন্ট আসবে যে হ্যাঁ অনেকেই লন্ডনে আসতে চায়, তাদের লাইফ সেটেল করতে চায়। সেক্ষেত্রে ছেলেও আসবে মেয়েও আসবে। তো আমার এই বন্ধু করতো কি মেয়েগুলোকে টার্গেট করতো। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিনও আমার বাসে আসে। আমার বাসে আসার পরে ও তখন ফোনে প্রচুর কথা বলতেছে, মানে কথা বলতেছে 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 অনেক কথা বলতেছে। আমি তখন বললাম কিরে এত কথা কার সাথে বলিস? ও বলে একটা ক্লায়েন্টের সাথে। আমি বললাম কী করবি? বলে এইতে আনবো, লন্ডনে আনবো, আইনা অমুক জায়গায় মানে আরব একটা দেশে, ওইখানে ও মানে ওদের গ্রুপের মাধ্যমে সেল করে দেবে। আমি তখন তাকে বললাম যেটা তুই কেমন কথা বলতেছিস, এটা তো ভালো না। অ্যান্ড কথা বলতে বলতে তখন মানে ওখানে হচ্ছে মেয়েটার ছবি আমাকে দেখালো, বলেছে এই মেয়েটা এবং তার নাম হচ্ছে হাবিবা। আমি তখন মেয়েটাকে দেখে আমার ভিতরটা কেমন জানি হঠাৎ করে কেঁপে উঠলো, মানে আমি যেন মানে প্রচুর কষ্ট পাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যেন হায়রে এত সুন্দর একটা মেয়ে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, ওকে বাংলাদেশ থেকে মিথ্যে প্রলোভন দেখে আনবে এবং সেখানে কিন্তু তাকে লন্ডনেও ঢুকানো হবে না, মানে বিভিন্ন দেশ ঘুরিয়ে আনার কথা বলি যে দেশে মানে তাকে খুব কৌশলে হচ্ছে অন্য কোনো একটা মিডল ইস্টে কোনো একটা কান্ট্রিতে তাকে সেল করে দেওয়া হবে এইটা। এবং ওইখানে সবচেয়ে বেশি কাজ করা আমার বন্ধুর সাথে আফ্রিকান কিছু মানুষ ছিল, যারা ব্ল্যাকের আফ্রিকান, তারাই বেশিরভাগ হচ্ছে ওর সাথে জড়িয়ে এই কাজগুলো করে। তো এরপরে আমি করলাম কি, আমি ওরে বললাম যে দেখ বন্ধু, তোর কাছে আমি কোনো দিনও কিছু চাই না, আজকে একটা ছোট্ট জিনিস চাইবো, তুই আমাকে এই জিনিসটা দেওয়াই লাগবে। ও আমাকে বলে যে কি? আমি বললাম যে এই মেয়েটারে আমার অনেক ভালো লাগছে এবং আমি তোর কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, তুই যা যা করছিস আমি তোকে কোনো ব্যাপারেই কোনো কিছুতে বাধা দেই নাই, কিন্তু প্লিজ তুই এই মেয়ের জীবনটা নষ্ট করিস না, মেয়েটারে অনেক ভালো লাগে, ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, ফুলের মতো সুন্দর দেখতে একটা মেয়ে। ও তখন হাসতে হাসতে বলে আরে গাদা, এর আগে এর চেয়েও কত সুন্দর সুন্দর ফুল বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে গেছে, তুই এই ফুলের কথা বললে হবে? আমি তখন তারা বললাম যে দেখ, যত যাই হোক আমার কাছে কেন জানি মনে হয় যে ব্যাপারটা ঠিক হবে না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি তোকে রিকোয়েস্ট করতেছি, তোর তো টাকা পয়সাও যদি লাগে আমাকে বল, আমি তোকে ডলার দিয়ে দেবো, কিন্তু তুই আপাতত হচ্ছে এই পয়েন্টটা ছেড়ে দে, আমি এটা বলি। ও তখন আমার কোনো কথাই শোনে না, ও তখন বলে যে না আমি এটা করতে পারবো না কারণ ওর গ্রাহক আছে, এটা আমাকে বলে। এরপরে আমি কী করে ওর পিছনে ঘুরতে থাকি, মানে আমার পড়াশোনা স্কিপ করেও আমি ওর পিছনে ঘুরি। আমি কোনো না কোনোভাবে এই মেয়ের ডিটেলস খুঁজতেছিলাম, যদি আমি তার ডিটেলস পাই তাহলে আমি মেয়েকে বলে দেবো যে এটা একটা প্রতারক চক্র, আপনি আইসেন না, এটার জন্য আমি তার পিছনে ঘুরতে থাকি। এরকম একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন করে ঘুরতে ঘুরতে কোনোভাবে ওর মোবাইলটা আমি আমার কাছে আনতে পারি না। এবং একটা সময় ওর মুখ থেকেই শুনতে পাই যে এই মেয়ের ভিসা টিসাও নাকি হয়ে যাবে এবং তাকে এই মাসের মধ্যে নিয়ে আসবে। আমার মাথায় তখন প্রচুর পরিমাণ টেনশন কাজ করতেছে, আমি চিন্তা করতেছি কীভাবে কী করা যায়, কীভাবে কী করা যায়। চিন্তাভাবনা করতে করতে ও একটা চাইনিজ মেয়েকে পছন্দ করতো, আমার ওই বন্ধুটা চাইনিজ মেয়েটাকে অনেক পছন্দ করতো, ওই চাইনিজ মেয়েটা ওকে আবার পছন্দ করতো না। তো আমি তখন সর্বশেষ নিরুপায়ে ওই চাইনিজ মেয়েটার আশ্রয় নিই। আমি তখন ওই মেয়েটাকে বলি ওর সমস্ত ব্যাড স্টোরিগুলো, এরকম এরকম ঘটনা ও এরকম এরকম কাজগুলো করে, এখন তুমি আমাকে হেল্প করো। যখন আমি ওই চাইনিজ মেয়েটাকে সমস্ত কিছুগুলো বলি, মেয়েটা আমাকে বলে যে ঠিক আছে, সে আমাকে হেল্প করবে। মেয়েটা যদিও চায়না হয়ে মানে ফ্রম চায়না, কিন্তু সে মানে পাঁচ অক্ত নামাজ পড়ে এবং মানে সম্রান্ত মুসলিম পরিবারের একটা মেয়ে ছিল। পরে বলে যে ঠিক আছে আমি হেল্প করব। তো তারপরে কিছুদিন পরে মেয়েটা কী করে, নিজেই তাকে প্রপোজ করে, মানে আমার ওই বন্ধুকে প্রপোজ করার পরে আমার বন্ধু তো একদম আহামরি খুশি। আমার এই বন্ধু কিন্তু আমাকেও অনেক বিশ্বাস করতো, মানে আমাকেও সে অনেক বেশি বিশ্বাস করে, ও জানে আমি কখনোই ওর ক্ষতি চাইবো না, আমি ওর উপকারই করবো। তো আমার কাছে ও বলে যে মানে এরকম এরকম মেয়েটা আমাকে প্রপোজ করছে, আমি তো অনেক হ্যাপি, আমি তার সাথে রিলেশন করবো। আমি তখন বললাম ওকে ডান, তুই তার সাথে রিলেশন করতেই পারিস। তো কথাবার্তা বলার পরে ও তখন কী করে, মেয়েটার সাথে রিলেশনে জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়ার পরে দুই থেকে তিন দিনের মাথায় আমি শুধু মেয়েটাকে বলে দিই সব কিছু, যে এইভাবে তার ফোন থেকে এইভাবে নাম্বারটা কালেক্ট করতে হবে। কিন্তু ফোন থেকে নাম্বারটা কালেক্ট করতে গিয়ে ওই সময় কিন্তু মানে ফেসবুকের আবির্ভাব, একদম নতুন করে ফেসবুক শুরু হয়েছিল। ওই মেয়েটা কী করে, এই মেয়ের ফেসবুকের আইডিটা আমাকে নিয়ে দেয়, মানে হাবিবার ফেসবুক অ্যাকাউন্টের আইডিটা আমাকে নিয়ে দেয় চায়না মেয়েটা, মানে চাইনিজ মেয়েটা। দেওয়ার পরে আমি তখন ওর কী করি, আমার ফেসবুক থেকে চার্জ করে আমি তখন ওই মেয়ের অ্যাকাউন্টটা খুঁজে বের করি। করার পরে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কিন্তু কোনোভাবে মেয়েটা আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে না।
যখনই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তখন আমি চিন্তা করতেছি যে আমি এখন কী করতে পারি, মানে কীভাবে তাকে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তার ফ্রেন্ড লিস্টে গেলাম, তার ফ্রেন্ড লিস্টও লক করা, মানে কোনো ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তার ছবিতে যে একটা কমেন্ট করবো সেটাও পারি না, একটা যে লাইক দিব এটাও পারি না, মানে সব কিছু সে মোটামুটি ব্লক করে রাখছে। এমতো অবস্থায় আমি তখন কী করবো কোনো কিছুই বুঝতে পারি না। বুঝতে না পারার পরে আমি তখন ওই চাইনিজ মেয়েটার কাছে পুনরায় আবারও বলি যে এভাবে তো হচ্ছে না, আমি কোনো না কোনোভাবে এগুলো মেয়েটার কোনো কিছুই বের করতে পারতেছি না এমনি এমনি। পরে চাইনিজ মেয়েটা আমাকে বলতেছে আমি তোমাকে হেল্প করবো, ওরই একটা ফ্রেন্ড আছে, ওইটা ছেলে আর কি, বলে যে কোনো লক করা ফেসবুক অ্যাকাউন্টে থেকে ও নাকি মানে সব কিছু বের করে ফেলতে পারবে, ইনফরমেশন বের করতে পারবে, এবং যেই ফোনের ভিতরে এইটা লগইন করা আছে ওই ফোনে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে ওইটাও নাকি নিয়ে দিতে পারবে। আমি তো তখন অনেক অবাক হয়ে যাই। হয়ে যাওয়ার পরে আমি তখন আইডিটা মেয়েটাকে দিই। আইডিটা দেওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টার মধ্যে কাজটা হয়ে যায়। দু তিন ঘন্টা পরেই ওই চাইনিজ মেয়েটা আমাকে ফোন করে বলে যে তার কন্ট্রাক্ট নাম্বার পেয়ে গেছি, তুমি তার কন্ট্রাক্ট নাম্বার নিয়ে যাও। তখন বাংলাদেশি একটা নাম্বার আমাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমি তখন ওই নাম্বারে লন্ডন থেকে সরাসরি কল করি, অ্যান্ড কল করার পরে মেয়েটা রিসিভ করে। আমি তখন সালাম দিয়ে বলি যে আসসালামু আলাইকুম, আপনি কি হাবিবা বলতেছিলেন? মেয়েটা বলে হ্যাঁ আমি হাবিবা। আমি বললাম যে আমি লন্ডন থেকে বলতেছি। পরে বলে হ্যাঁ হ্যাঁ জানি তো আপনি অমুক ভাইয়ার মানে কিছু একটা হবেন মেবি। আচ্ছা আমার ভিসার কতটুকু কী হলো? মানে মেয়েটা অনেক এক্সাইটেড। আমি তখন বললাম যে হাবিবা আমি তোমার সাথে খুব পার্সোনালি কিছু কথা বলতে চাই। আমি কিন্তু আসলে মানে অত ভালো বাংলা ওই সময় বলতে পারতাম না, মানে খুব যে ভালো বাংলায় বলা যায় তা না, মানে পরিবারের কাছ থেকে যতটুকু শিখতে পেরেছি আর কি ততটুকুই। কারণ আমার যখন থেকে বুঝি শুনি জানি আমি তখন থেকেই দেখি যে আমি লন্ডনে আছি, ওখানেই বড় হচ্ছি, ওখানে ইংলিশ ভাষাটাই ব্যবহার করতেছি, বাংলাটা খুব একটা পারি না। এরপরও সেদিন আমি মাথার ঘাম পেলে খুবই পরিশ্রম করে মেয়েটাকে বাংলায় কথা বলি এবং তাকে আমি বলি যে তুমি যে যার সাথে কথা বলতেছো ও ভীষণ রকমের একটা প্রতারক, মেয়েটা আমার কথা বিশ্বাস করে না। আমি বললাম যে ঠিক আছে এটা আমার কন্ট্রাক্ট নাম্বার, তুমি যদি আমার কন্ট্রাক্ট নাম্বারটা ওই ছেলেটাকে দিয়ে দাও তাহলে আমি বিপদে পড়ে যাব, আমি মহা বিপদে পড়ে যাব, আমার কন্ট্রাক্ট নাম্বারটা তাকে দিও না। অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার না দিয়ে ছেলেটা যদি তোমাকে ভিসা দেয় তুমি জাস্ট ভিসাটা একটা বারের জন্য চেক করবা, এটা কোনো ট্রাভেল এজেন্সিতে নিয়ে কিংবা লন্ডন যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে গিয়ে তুমি ভিসাটা চেক করবা যে এটা আসলে আদৌ লন্ডনের ভিসা কি না। মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে বিশ্বাস করতেছে না, মানে ওরা এমনভাবে মেয়ের ব্রেন ওয়াশ করায় ফেলছে আমার কথা কোনো কথাই মেয়ের কানে যাচ্ছে না। তো যাই হোক অনেকক্ষণ ধরে বোঝানোর পরে মেয়েটা তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখব, এটা আমাকে বলে যাক। অতটুকু যখন আমি তার কাছ থেকে আশ্বাস পাই আমি তখন বলি যে থাক এবার তো কিছু একটা করবে। তারই 5 থেকে 6 দিন পরে মেয়েটা আবারও বাংলাদেশের নাম্বার থেকে আমাকে মিস কল দেয়। আমাকে যখন মিস কল দেয় আমি তখন তাকে কল দিই, কল দিয়ে আমি বললাম, পরে আমাকে বলতেছে যে ভাইয়া ওরা তো ভিসা দিবে দিবে করে দিচ্ছে না, আমাকে ঘুরাচ্ছে। আমি বললাম ভিসা যদি না দেয় তোমার জন্য ভালো, আর যদি দিয়ে দেয় তবে তোমার জীবন শেষ। মেয়েটা আমাকে বলতেছিল যে আমি পরিবার থেকে অনেক টাকা কষ্ট করে জোগাড় করছি, সে আমাকে বললো যে বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 6.5 লাখ টাকার মতো নাকি সে আমার ফ্রেন্ডের জন্য দিয়ে দিছে এবং আরও টাকাও সে দিবে, মানে আরও টাকা আমার ফ্রেন্ড তার কাছে চাইবে, পরে আরও টাকা লাগবে এরকমও বলছে। পরে আমি বললাম যে এটা পুরোটাই একটা প্রতারক চক্র, তোমার ভিসাটা কখনোই হবে না, এটা ওরা এগুলোই করে, ওরা বিভিন্ন মেয়েদেরকে সাপ্লাই করে। পরেও মেয়েটা আমার কথা বিশ্বাসই করতেছে না। পরে আমি বললাম যে ঠিক আছে তুমি যার সাথে যাকে তুমি টাকা দিয়েছো তার কণ্ঠ শুনলে তুমি চিনতে পারবা তো? ও বলে হ্যাঁ কণ্ঠ শুনলে আমি 100% চিনবো। ঠিক ওই দিনে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে আমি তখন হাবিবাকে কল দিই, কল দিয়ে আমি মোবাইল ফোনটা পকেটে রাখি। আমি তখন আমার ফ্রেন্ডের সাথে বলতেছি কি রে বাংলাদেশে যে হাবিবা নামের একটা মক্কেলরে আনবি বলছিলে আনসস, ও বলে যে এটা সব কিছু ঠিকঠাক মতোই হবে, কোনো প্রবলেম নাই, মোটামুটি সব কিছু ঠিক হবে। আমি তখন বললাম যে কীভাবে আনবি? পরে বলতেছে যে দেশে তাকে আমরা সেল করবো ওই দেশ থেকে তাকে ট্রানজিট দিব, ওইখানে ট্রানজিট দিব, বিমান ওখানেই থামবে, থামার পরে নামবে, নামার পরে ওইখান থেকে আমাদের লোক আছে মেয়েটাকে ওই মানে ওই বিমানবন্দর থেকে তাকে বের করে ফেলবে। আমি তখন বললাম যে এটা তো অনেক ডিফিকাল্ট। ও বলে ডিফিকাল্ট না, আমাদের চক্রটা অনেক বড়। তো আমি তখন বললাম যে ওকে ফাইন, তারপরে বি কেয়ারফুল যাতে কোনো প্রবলেম না হয়। ও আমাকে বলে যে ঠিক আছে তুই মানে চিন্তা করিস না সব কিছু ঠিকঠাকই হবে, আমাকে এটা বলে। আমি তখন কী করে ওর সাথে কথাবার্তা বলি বাইরে আসি, বাইরে এসে ফোনটা কানে দিয়ে তখন বললাম যে কী মনে হয় আপনার কাছে? এবং তখনই মেয়েটা হাউমাউ করে চিৎকার করে ওঠে, কেঁদে কেঁদে বলতেছে যে আমার পরিবারের সমস্ত টাকাগুলো আমি ওনাকে দিয়ে দিয়েছি, আমার আসলে আর কিছু করার নেই, আমার বাবা মার ভিক্ষা করতে হবে। মানে আমিও কিন্তু আবার যথেষ্ট ইমোশনাল টাইপের ছেলে ছিলাম আর কি, অন্যের কষ্টে আমার চোখে জল চলে আসতো। পরে মেয়েটা আমাকে বলতেছে আমি কী করবো, আমি সমস্ত টাকা পয়সাগুলো দিয়ে দিছি, আমি তো খারাপ হয়ে যাবো, আমি তো বাজে পথে চলে যাবো, আমাকে তো অসৎ কাজ করতে হবে, আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে হলো, আমাকে এগুলো করতে হবে। মেয়ে এগুলো বলি খুবই কান্নাকাটি করতেছে, ভীষণ কান্নাকাটি করতেছে। আমি তাকে বোঝাচ্ছি যে বোঝার জন্য চেষ্টা করো,
সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু চেষ্টা করো না। মেয়েটা তখন বলতেছে সে তার কিডনি সেল করবে। আমাকে বলেছে আমি আমার একটা কিডনি সেল করবো, আপাতত কিডনি সেল করে যা কয়টা টাকা পাই সেটা পরিবারকে দিয়ে আমি মোটামুটি কিছুটা হলেও মেক আপ করতে পারবো। আমার ভিতর তখন খুব খারাপ লাগে, লাগার পর আমি বললাম বোন তুমি কিডনি বিক্রি করো না। মানে আমার কাছে কিন্তু তখন মোটামুটি টাকা ছিল, মানে আমি সরকারের কাছ থেকে অনেক টাকাই পাইতাম এবং গভর্নমেন্টের কাছ থেকে আমি স্টাডি বাবদ যে টাকা পাইতাম সেটাকে কিন্তু আমার বাবা মা কেউ নিত না, ওই টাকাগুলো আমার কাছেই থাকতো। আমি তখন মেয়েটাকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে আপাতত বাংলাদেশি টাকা 100,000 টাকা দিচ্ছি, তুমি এটা দিয়ে মোটামুটি তোমার কিছু প্রবলেম সলভ করো, এরপরে আমি তোমার জন্য কিছু একটা করার জন্য চেষ্টা করব। পরে আমি তার জন্য 100,000 টাকা পাঠাই লন্ডন থেকে। 100,000 টাকা পাঠানোর পরে ও তখন করে কি ওই টাকা দিয়ে মোটামুটি একটু ঠিকঠাক করে, কিন্তু কোনোভাবেই তার আর কিছু হচ্ছে না। সে অলওয়েজ ফোন করে কান্নাকাটি করে, মানে ভীষণ ভীষণভাবে কান্নাকাটি করে যে আমি তো মানে কী করবো কিছুই বুঝতে পারি। আমি তাকে অলওয়েজ সান্ত্বনা দিচ্ছি সান্ত্বনা দিচ্ছি। পরিশেষে আমি তার জন্য আরও লন্ডন থেকে 200,000 টাকা পাঠাই বাংলাদেশি টাকায়, বাংলাদেশি টাকা পরিমাণে 200,000 টাকা তার জন্য পাঠাই এবং সেই টাকা দিয়ে সে মোটামুটি সব কিছুই ঠিকঠাক করে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমি তখন তাকে বলতেছিলাম যে তোমার বাকি টাকাগুলো, আর আমার ফ্রেন্ড কিন্তু এই ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করতেছে না। শুধু কয়েকদিন পর আমাকে এটাই বললো যে তুই মনে হয় আল্লাহর কাছে হাত তুলে মানে চাইছিস যাতে মানে ওই মেয়ের মানে হাবিবের জীবনটা নষ্ট না হয়, এই জন্যই মনে হয় আল্লাহ তাকে বাঁচাই দিছে। আমি কিন্তু আমার ওই বন্ধুর কথাটা শোনার পরও আমি এটাতে কোনো রিপিট করি না, কোনো রিপ্লাই করি না, আমি জাস্ট ওকে স্কিপ করে গেলাম। আমি ওকে স্কিপ করে যাচ্ছি আর বলতেছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওরকম করে ওকে আমি স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। তো এরপরে হাবিবাকে আমি বলতেছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি দেখো না কোনো একটা বেটার জব পাওয়া যায় কিনা, একটা জব করলে তো তুমি এই প্রবলেম থেকে উঠতে পারবা। ও আমাকে বলেছিলো যে অনার্সে পড়ে, অনার্সে পড়ে আমাকে এটা বলছিল। তো আমি তখন যখন বললাম যে তুমি একটা এরকম এরকম করো, ও তখন আমাকে বলতেছিলো যে বাংলাদেশের জব সিস্টেমগুলো সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই, এখানে জব করতে গেলে মানে মানুষ মানে বোটির দিকে আকর্ষণ দেয়, চেহারা নেওয়া যায় বা এটা সেটা, আমাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে এভাবে হবে না। আমি তখন তাকে বলতেছি তাহলে তুমি কী করবা, আমাকে বলে তোমাকে একটা কথা বলি, আমি বলি বলো, আমাকে বলে তুমি কি পারবা আমাকে লন্ডনে নিয়ে যেতে, ওরকম করেই বলে। মানে লন্ডনের প্রতি তার অন্যরকম একটা নেশা জন্মে যায়। আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে আনতে পারবো কিন্তু অনেক সময় তো লাগবে। আমাকে বলে যত সময় লাগুক যত টাকাই লাগুক তুমি আমাকে লন্ডনে নিয়ে যাও। আমি তখন বললাম যে টাকা তো কোনো ম্যাটার করে না, টাকার তো দরকার নাই, আর তুমি যদি আসতে চাও আমি তোমাকে অন্য কোনো প্রান্তে আনতে পারবো, কিন্তু আমি দেখি কী করতে পারি। এরপরে মানে বাংলাদেশিদের ভিসা আসলে লন্ডনের মাটিতে ওঠানো অনেক কঠিন, সেখানে যদি ভালো কোনো স্টাডি না থাকে, ভালো কোনো রেজাল্ট না থাকে, আর যদি ভালো কোনো সে মানে কোনো কাজের প্রতি এক্সপার্ট না হয়ে থাকে, মানে লোকাল মানুষদের জন্য ভিসা ওঠানোটা একদম আহামরি কষ্ট। আমি তখন অনেক চেষ্টা করেও হাবিবের কোনো ভিসার ব্যবস্থা করতে পারি না। দেখতে দেখতে এভাবে প্রায় 1.5 বছরের মতো কেটে যায়, 1.5 ইয়ার্স আমি তার সাথে কথা বলি এবং তার ভিসার জন্য বিভিন্ন জায়গায় কথা বলি। আর যেখানে কথা বলি অনেকগুলো জায়গা আছে অনেক খারাপ টাইপের, ওগুলোর সাথেও কথাবার্তা বলি, কিন্তু দেখা যায় যে ওকে আনলে এখানে দিয়ে অনেক বাজে কাজও করাবে, এই জন্য ওই ভিসাগুলোকে আমি অ্যালাউ করতেছি না। 1.5 বছর পরে কথা বলতে বলতে তার সাথে কেমন করে জানে আমার একটা সম্পর্কের আবির্ভাব ঘটে। সম্পর্কের আবির্ভাব বলতে এরকম, আমি ওর সাথে অলওয়েজ কথা বলতে বলতে কেমন যেন আমার মাঝে ওর জন্য একটা টান এবং ভালোবাসা কাজ করে, মানে একটা মায়া কাজ করে। পরে আমি তাকে বলি যে হাবিবা আমি আসলে কী বলবো তোমাকে বুঝতে পারতেছি না, যে এতদিন ধরে তোমার সাথে কথা বলছি এবং সময় যত বেশি যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক ততটাই তোমার উপর দুর্বল হয়ে যাচ্ছে, আমি তোমার উপর ইমোশনাল হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো যে আমি তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু ভিতর থেকে আমার মনটা বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটার জন্য মানুষ কী না করে। তুমি বিশ্বাস করো তোমার ওই ভিসাটার জন্য আমি মনে প্রাণে চেষ্টা করেছি, কিন্তু ব্যাড লাক যে আমি কোথাও তোমার জন্য ভিসাটা অ্যারেঞ্জ করতে পারি নাই। তখন আমাকে হুট করে বলে যে তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো এই কথাটা কি তুমি মন থেকে বলতেছো? আমি বললাম হ্যাঁ আমি তো জানি, যার জন্য কষ্ট হয় যার সাথে কথা না বললে থাকতে পারে না, যার জন্য মনের অজান্তেই মনের চোখের জল জ্বলে সেটাই তো ভালোবাসার মানুষ, এবং এই সিনড্রোমগুলো আমার মাঝে কাজ করে, দ্যাটস আমি তোমাকে ভালোবাসি। ও তখন আমাকে বলে যে তুমি যদি ভালোবাসো তাহলে তুমি আমাকে বিয়ে করে তোমার কাছে নিয়ে যাও, ওরকম করে বলে। ওর এই কথাটার মাঝে আমি কেমন জানি একটা স্বার্থ খুঁজে পাই, মানে ও মনে হয় আমাকে আমার কাছে আসতে চাচ্ছে শুধুমাত্র লন্ডনে আসার জন্য, ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়। এবং আমিও আসলে সোজা সাপটা কথা বলার মতো ছেলে, কোনো কথা মনের ভিতর লুকিয়ে রাখতে পারি না। আমি তখন তাকে বলতেছিলাম যে তুমি কি লন্ডনে আসতে চাও শুধুমাত্র, মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাও শুধুমাত্র লন্ডনে আসার জন্য? ও তখন ভীষণ মন খারাপ করে বলে যে ট্রাস্ট করেছিলাম এটার প্রতিদান এভাবে দেবা বুঝতেই পারি না, আই এম সরি, ওরকম করে ও খুব হার্ড হয়ে যায়। আমি তখন তাকে বুঝাই যে দেখো রাগ করো না, আমার কথাটা একটু শোনো, ওরকম করে বোঝাতে বোঝাতে আমাদের মাঝে সম্পর্কটা একদম ভালো একটা মানে গভীরভাবে একটা রূপ দিয়ে দেয়। আমি তখন হচ্ছে
ওখানেরই একটা মানে ওইখানে একটা পার্ট টাইম চাকরি করতাম। আর আমার যে ছোটো বোনটা ছিল ও কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে একটা বেটার চাকরি পেয়ে গেছে, এবং সেটা আমার মায়ের কারণে, আমার মায়ের সুপারিশ, এবং আমার মা যে ভালো কোম্পানিতে চাকরি করে ওইটার কারণেও একটা ভালো চাকরি পেয়েছে আমার ছোটো বোনটা। আমার ছোটো বোন কিন্তু তখন আর পড়াশোনা করে না বলতে ও হচ্ছে অন্য একটা সেক্টর থেকে হচ্ছে একটা গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য চাচ্ছে আর কি, একটা লাইক কোর্সের মতো ওটা কমপ্লিট করতেছে, তার পাশাপাশি জব করতেছে, আর আমি পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছি খুব জেনারেল লাইন থেকে। তো পরে এমন তো অবস্থা, আমি তখন তাকে বললাম, মানে ইয়েকে বললাম, হাইওয়েকে বললাম যে ঠিক আছে আমি দেখি কী করতে পারি। ও আমাকে বলে যে তুমি আমাকে বিয়ে করেই তোমার কাছে নিয়ে যাও, অ্যান্ড এতে আমি আমার মানে অনেক হ্যাপি থাকবো, আমি তোমাকে বিয়ে মানে আমরা অনেক লাইফে অনেক ভালো কিছু করতে পারবো, ওরকম করে বলে। আমি বললাম ওকে ফাইন, টেনশন করো না। আমি তখন কয়েকটা ব্যাপার নিয়ে লয়ারদের সাথে কথা বলতে থাকি, লয়ারদের সাথে কথা বলি, অ্যান্ড কথা বলার পর লয়ার আমাকে যেটা ইনফর্ম করে যে আমি তাকে বিয়ে করে তাকে আনতে পারবো না, আমার বেটার একটা জব লাগবে, এবং একটা জবের জন্য জব হলে আমি তাকে আনতে পারবো, ওরকম করে আমাকে বলে। মানে আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে আমার ঠিক ওই সময় তো আসলে মানে আমার বেটার কোনো জবও নাই, আমি ওরকম কোনো ভালো জবও করি না, পার্ট টাইম একটা জব করি, এটাতে আসলে কত টাকা স্যালারি পাই। এরপরেও অ্যাম্বাসিতে হচ্ছে আমার পরিচিত একজন পার্সন ছিল যিনি বাংলাদেশ অ্যাম্বাসিতে চাকরি করতো লন্ডনে, আমি ওনার কাছে সমস্ত কিছু খুলে বলি যে ভাই এই ঘটনা, এরকম প্রতারকের কাছ থেকে মেয়েটাকে বাঁচাইছি এমনি এমনি বলে। উনি তখন আমাকে বলে যে ঠিক আছে তুমি যদি বাংলাদেশে গিয়ে তাকে বিয়ে করে পেপার সাবমিট করতে পারো তাহলে এটার ভালো একটা কিছু করা যাবে। আমি তখন ওই ওনার কথার উপরে ভরসা করে আমি তখন বললাম যে ওকে ফাইন ঠিক আছে। আমি তখন হাবিবাকে কল করে বলি, হাবিবা আমি এরকম অ্যাম্বাসিতে কথা বলেছি, অ্যাম্বাসির লোকেরা আমাকে বললো যে বাংলাদেশে গিয়ে যদি আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসতে পারি তাহলে তোমার মানে আমি তোমাকে নিয়ে আসতে পারবো আর কি, মানে বিয়ে করে কাগজপত্র জমা দিলে তোমার ভিসা হবে, আমাকে হেল্প করবে একজন পার্সনের কথা বললাম। পরে ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে প্লিজ তুমি এটা করো না, আমাকে খুবভাবে রিকোয়েস্ট করে। এভাবে দিন আর রাতগুলো যাচ্ছে, আমাদের সম্পর্কের মাত্রাটা বাড়তেছে, আর আমি একটা বেটার হোলি খুঁজতেছি, মানে হলিডে আমি ছুটি সময় খুঁজতেছি, ওই ছুটিতে আমি বাংলাদেশে যাবো, তাকে বিয়ে করবো, নিয়ে আসবো। ওই সময় কিন্তু আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম হয়ে যায়, অন্যরকম বলতে কি যে সন্তান যেরকম অলওয়েজ বাবা মায়ের সাথে কথা বলে, বাবা মায়ের সাথে ভালো বর্নিং থাকে, বাট আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্কটা মানে আমার বাবা মা দুজনের সাথে আমার সম্পর্কটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। আমি বেশিরভাগে বাইরে থাকি, মাঝে মাঝে ফ্রেন্ডদের বাসায় ঘুমাই, লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াই, মানে ফ্যামিলির প্রতি খুব একটা টান আর ভালোবাসা নাই। আমি তখন আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু থাকে তাদের সাথে ব্যাপারগুলো আলাপ করে যে বাংলাদেশে যাবো বিয়ে করব, আর আমার ওই যে প্রতারক বন্ধু ছিল আমি কিন্তু ওর হাত থেকে হাবিবাকে রক্ষা করার পরে আমি সম্পূর্ণ লাইফ থেকে সরে গেছি, ওর নাম্বার ব্লক এভরিথিং সব কিছু আমি ব্লক করে দিয়েছি। যদিও আমাকে সন্দেহ করে হাবিবার ব্যাপারটা নিয়ে, কিন্তু সন্দেহ করলে করবে, আমার কী করার আছে, আমি ওর সাথে আর কথাই বলি না। আমি আমার লাইফটাকে আমার মতো করে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি হাবিবার সাথে। যাই হোক, এভাবে সব কিছু চলতে চলতে একটা পর্যায়ে আমি ছুটি পাই, মানে আমাদের বার্থডে থেকে ছুটি দেয়, তো ওইখানে প্রায় হচ্ছে 21 দিনের মতো একটা হোলি পাই। আমার এক্স্যাক্টলি মনে নেই ওই সময় ছুটিটা কিসে ছিল, তো 21 দিনের ছুটিতে আমি তখন বাংলাদেশে যাব। আমি বাবা মাকে কোনো কিছু বলি না, আমি নিজে হচ্ছে আমার পাসপোর্ট টিকিট সব কিছু কমপ্লিট করি, এবং কমপ্লিট করার পরে আমি কিন্তু বাংলাদেশ সম্বন্ধে তেমন কিছুই জানি না, খুব ভালো বাংলা ভাষায় কথাও বলতে পারি না, আমি যতটুকু ফাইন্ড আউট করি ঠিক ততটুকু গুগলের মাধ্যমে, এবং ওই মেয়ে আমাকে যে লোকেশান পাঠায় বাসার লোকেশান দেখে আমি সব কিছু মোটামুটি ঠিকঠাক করি। ঠিকঠাক করার পরে আমার শুধু অতটুকুই মনে আছে যে আমার একটা মামাতো ভাই আছে, আমার ওইটুকু মানে একটু মনে আছে, এবং মামাতো ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে ফেসবুকে কথা হয়েছে, আমার আপন কেনা জানি না। আমি তাকে বলি যে আমি আসতেছি, তুই আমাকে রিসিভ কর। ও শুধুমাত্র আমাকে মানে ওই সময় হচ্ছে বাংলাদেশ বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে যায়। ওর সাথে আমি তখন হচ্ছে সিলেটে যাই, এবং সিলেটে যাওয়ার পরে আমি সিলেট শহরে একটা হোটেল ভাড়া করি, কারো বাসায় উঠি না। অ্যান্ড মা আমি কিন্তু ছোটো বোনকে বলে আসছি বাংলাদেশে যাচ্ছি সেটা বলি নাই, আমি ছোটো বোনকে বলছিলাম যে আমরা ফ্রেন্ডের সাথে চায়নাতে ঘুরতে যাব, চায়নার কথা বলছিলাম ছোটো বোনের কাছে, এবং ছোটো বোন মাকে সে সাইনার কথাও বলছে, বাংলাদেশের কথা বলে নাই। পরে বাংলাদেশে আসার পরে, সিলেট আসার পরে আমি ওর সাথে হাবিবের সাথে কথা বলতেছি, তখনও কিন্তু হাবিবা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, মানে অনেক স্ট্রেট, সে আমার সাথে দেখা করবে এবং আমরা বিয়ে করবো, আমি তাকে নিয়ে যাবো, সে অলরেডি তার মানে পরিবারের সাথে আমাকে কথা বলাই দিছে, তার বাবা মা দুজনের সাথে আমি কথা বলছি এবং তারাও আমাকে বরাবরের মতো সাপোর্ট করতেছে, তাদের কাছ থেকে আমি সেম গ্রিন সিগন্যাল পাইলাম। সব কিছু কমপ্লিট হওয়ার পরে দিনটা ছিল মঙ্গলবার সকালবেলা, আমি তখন সিলেট শহরে সুরমা নদীর পাড়ে আমার ভালোবাসার মানুষ এবং যার জন্য শুধু লন্ডন থেকে আমি দৌড়ে চলে আসলাম সে মানুষটাকে আমি আমার দুনয়ন ভরে দেখতে পাই। আমি আসলে কী বলবো ঠিক জানি না, আমি মনে করেছিলাম যে সে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর হবে, তার চেহারা হয়তো অনেক ভালো হবে, অনেক কিছু হবে, কিন্তু বাস্তবে দেখার পরে আমার ওই কল্পনাটা সম্পূর্ণভাবে মিলে গেল। আসলে সে দেখতে
অনেক বেশি সুন্দর ছিল এবং তার চেহারা আর লুকিং সব কিছু মিলিয়ে অনেক অদ্ভুত লাগতেছিল। আমি তাকে দেখে একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আমি যতটুকু তাকে ফোনে দেখেছিলাম, ছবিতে দেখেছিলাম এবং বাস্তবতার সাথেই সম্পূর্ণ রকমের মিল হয়ে গেল। যাই হোক, আমি তার সাথে কথাবার্তা বললাম সুরমার উপরে দাঁড়িয়ে সব কিছু বলার পরে। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, তাহলে তুমি এখন চিন্তা করো কীভাবে কী করবা। আমি তখন বললাম যে আমাদের একটা কমিউনিটি সেন্টার ঠিক করতে হবে যেখানে আমি তোমাকে বিয়ে করবো। অ্যান্ড আফটারঅল সে আমাকে বলে যে তুমি আগে আমার বাবা মায়ের সাথে কথা বলো। আমি বললাম ফাইন, ঠিক আছে। ওইখান থেকেই ওই দিনে হচ্ছে সে আমাকে নিয়ে তাদের বাসায় যায়, সিলেটে তাদের বাসা ছিল। তার বাবা মায়ের সাথে কথাবার্তা বলি, তারা বলে যে ঠিক আছে, তারা আমাকে সর্বোপরি সাপোর্ট করতেছে। কথাবার্তা সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি তাদেরকে বললাম যে আপনি একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেন এবং ওই কমিউনিটি সেন্টারে আমি তাকে বিয়ে করবো। কিন্তু কেন জানি তারা তখন ওই কমিউনিটি সেন্টারটা ভাড়া করতে চাচ্ছিল না। তারা বলতেছিল কমিউনিটি সেন্টার করতে হবে না, মানে এটা খুব ছোটো কোঠো করে মানে করতে চাচ্ছে। আমি বললাম যে না, আমি ওকে বিয়ে করবো, আমার মানে ভিসা, বেটার ভিসা লাগবে, মানে সরি, আমার ছবিগুলো লাগবে এবং ভিডিওগুলো লাগবে, সব কিছু একুরেট হইতে হবে। যদি ভালো ছবি না হয়, ভিডিও না হয়, তাহলে কিন্তু ওকে অ্যাম্বাসিতে গেলে ভিসা দিবে না। এই জন্য এগুলো সব কিছু একুরেট লাগবে। আপনার আমার টাকা খরচ করে হলেও মোটামুটি ভালো দেখে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেন। আমি যেভাবে হাবিবার বাবা মাকে একরকম প্রেশার ক্রিয়েট করি, আমি তখন একটা কমিউনিটি সেন্টার ভাড়া করি, সিলেটেরই একটা কমিউনিটি সেন্টার। তখন হাবিবের সাথে আমার বিবাহ হয় এবং বিবাহ হওয়ার পরে যত কিছু ডকুমেন্ট সব কিছু আছে, আমি এগুলো সব কিছু নিজের কাছে রাখি এবং হাবিবাকে নিয়ে আমি সিলেটের বিভিন্ন জায়গায় এবং অনেক পর্যটক কেন্দ্র আছে, যেটা আমি ব্যক্তিগতভাবে লন্ডনের অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক জায়গায় ঘুরেছিলাম। এগুলোর চেয়েও হাবিবার জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে সিলেটটা আর কি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি ওর সাথে ছিলাম এবং আমাদের বাসর ঘরও হয়েছে, সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। সব কিছু ঠিকঠাক থাকার পরে ঠিক এক মাস পরেই আমি তখন হচ্ছে বাংলাদেশ থেকে আবারও লন্ডনে ব্যাক করি, লন্ডনে আসি এবং আসার পরে বাবা মার সাথে দেখা করি। তারা তো অনেক বেশি হ্যাপি, তারা বলতেছে যে ঠিক আছে, তাদের মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি চায়না থেকে ঘুরে আসছি, সব কিছু ঠিকঠাক। এরপরে আমি কী করলাম, আমার বিয়ের যে কাগজপত্রগুলো, ওই কাগজপত্রগুলো আমি তখন আমার ওই বড় ভাই বলবো আর ফ্রেন্ড বলবো, যাই হোক, ওনার মাধ্যমে, যেটা বাংলাদেশ অ্যাম্বাসিতে কাজ করে, ওনার মাধ্যমে আমি তখন পেপার্সগুলো জমা দিই। জমা দেওয়ার পরে তখন পেপার সব কিছু দেখে বলে যে ঠিক আছে, উনি একটা টাইম দেয় যে 8 থেকে 9 মাসের মধ্যেই মানে ওকে মেয়েটাকে অ্যাম্বাসি ডাকবে এবং ওখানে গিয়েও কথাবার্তা বলবে, এরপরে সব কিছু হবে, ওরকম করে বলেন। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি আমার মতো করে তখন যাচ্ছি অ্যান্ড হাবিবা হাবিবার মতো করে সময়গুলো কাটাচ্ছে। আমরা অলওয়েজ দুজনে ভিডিও কলে কথাবার্তা বলতেছি এবং আমাদের মাঝে সম্পর্কটা এরকম একটা সম্পর্ক ছিল যে মানে এরকম মনে হইতে যে আমি হাবিবের সাথে একদিন কথা বলতে না পারলেই যেন আমি কেমন হয়ে যাই, বাসায় যাচ্ছি, ঘুরতেছি, এই ব্যাপারগুলো। কিন্তু আমার যে ছোটো বোন আছে, আমি কিন্তু আমার ছোটো বোনের কাছে সব কিছু বলি। আমার ছোটো বোনের নাম হচ্ছে সুমনা, ওর নামটা না বলেই নয়, আমি কিন্তু সুমনার কাছে সব কিছু বলি যে বোনদেরকে এরকম এরকম এবং বিয়ে করছি, মোটামুটি সব কিছুই খুব সুন্দর করে সুমনাকে বলে এবং সুমনা ব্যক্তিগতভাবেও খুব সাপোর্ট করে আমাকে, বলে তুমি টেনশন করো না, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে, আমি তোমাকে আমার মতো করে সাপোর্ট করে যাব। যাই হোক, সুমনার সাপোর্ট আর হচ্ছে হাবিবার ভালোবাসা সব কিছু নিয়েই খুব ভালো করে 8 মাস কেটে যায়। 8 মাস কেটে যাওয়ার পরে ও হচ্ছে অ্যাম্বাসিতে যায়, অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দেয়, সব কিছু ঠিকঠাক হয় এবং সে অ্যাম্বাসিও ফেস করে। অ্যাম্বাসি ফেস করার পরে দুর্ভাগ্যবশত অ্যাম্বাসি থেকে তাকে ভিসা দেওয়া হয় না। আমি জানি না কী এমন প্রশ্ন তাকে করছিল, কোন প্রশ্নের মানে কোন প্রশ্নে সে কোন রিপ্লাই করেছিল, কেন তাকে ভিসা দিল না, আমার মাথায় তখন আসতেছে না। না আসার কারণে আমি তখন চিন্তা করলাম যে কীভাবে কী করা যায়। তখন আমি আমাদের লন্ডনে থাকা যিনি অ্যাম্বাসিতে কাজ করে ওনার সাথে কথা বললাম। উনি তখন আমাকে বলতেছিল যে একটা কাজ করেন, আপনিই বাংলাদেশে যান এবং বাংলাদেশে গিয়ে আপনি আপনার ওয়াইফকে নিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে প্রেজেন্ট হন, তাহলে ওনাকে আর এত প্রশ্ন করবে না, ভিসা হয়ে যাবে। একবার যেহেতু মানে রিফিউজ করছে, এটা 3 মাস পরে উনি আবারও করতে পারবে। আমি তখন 3 মাসের জন্য বাংলাদেশে আসার জন্য ট্রাই করতেছি। আমার মানে আমার কথা হচ্ছে যে যত কিছু হোক, যত যাই হোক, আমি হাবিবাকে লন্ডনে আনবোই আনবো। আমি তখন কী করি, 2 মাস পরে আবারও বাংলাদেশে যাই এবং বাংলাদেশে যাওয়ার পরিশেষে আমি হচ্ছে হাবিবার সাথে যোগাযোগ করি, সব কিছু যোগাযোগ করে আমি তখন আবার ওর কাগজপত্র জমা দিই এবং আমি তাকে নিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করি। অ্যাম্বাসি ফেস করার পরে অ্যাম্বাসি থেকে তখন তাকে ভিসা দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ তার ভিসা হয়ে যায় এবং তার ওই ভিসা হতে আমি অনেক বেশি হ্যাপি হই। আমি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার লাইফে সবচেয়ে বড় কোনো একটা জিনিস অর্জন করতে পারছি, অনেক বড় কিছু একটা পাইছি। আমি তখন অনেক হ্যাপি। আমি তখন তাকে বললাম যে তুমি কি আমার সাথেই যাবো নাকি পরে যাবো। ও বলে ঠিক আছে, তুমি যাও, আমি এদিক থেকে সব কিছু গুছিয়ে শুনিয়ে মানে ঠিকঠাক করে আমি তারপরে আসবো, আমাকে এটা বলে। আমি বললাম ফাইন, ঠিক আছে। পরে আমি কী করি, লন্ডনে ফিরে আসি এবং লন্ডনে ফিরে আসার 5 থেকে 6 দিন পরে হাবিবের সাথে আমার অলওয়েজ কথা হচ্ছে। আমি তাকে বলি যে তুমি টিকিট কাটো, আসো। 5 থেকে 6 দিন পরে হঠাৎ করে হাবিবের ফোন নাম্বারে আমি আর কোনো লাইন পাচ্ছিলাম না, ওর মোবাইল হঠাৎ করে বন্ধ।
মোবাইলটা যখন বন্ধ, আমি তখন চিন্তা করতেছিলাম যে কী মোবাইলটা বন্ধ করে ফেললো কেন, মোবাইল বন্ধ করার তো কোনো কারণ নাই, মোবাইল কেন বন্ধ থাকবে। ইন দ্য মিন টাইম আমি তখন হাবিবার বাবা মায়ের সাথে কথা বলি, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, তাদেরকে ফোন করেই বলি যে মানে হাবিবার নাম্বার বন্ধ কেন। এনারা বলে যে হাবিবা নাকি অ্যাক্সিডেন্ট করছে, বলে ও অ্যাক্সিডেন্ট করছে এবং ওর অবস্থা খুবই খারাপ, হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি তখন বললাম যে কী বলেন, হসপিটালে ভর্তি করছে? বলে হ্যাঁ হসপিটালে ভর্তি করছে, মানে ও কথা বলতে পারে না, খুব নাজেহাল অবস্থা। বললাম কীভাবে? বলে রিক্সা থেকে রোড ক্রস করার সময় ও নাকি বাসে নাকি ওকে ধাক্কা মারছে, আমাকে এটা বলে। তো এভাবে প্রায় এক মাসের মতো কেটে যায়, এক মাসও হাবিবের সাথে আমি আর কথা বলতে পারি না। তো হাইবের সাথে কথা না বলতে পারার কারণে আমার ভিতরে তখন প্রচণ্ড রকমের কষ্ট কাজ করতেছে, কী ব্যাপার, কথা কেন বলতে পারবো না। সময় যত যাচ্ছে নিজের ভিতরে কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে, এবং ছোটো বোনের কাছে আমি এগুলো বলতেছি যে এই ঘটনা কী করাচ্ছে। আমার ছোটো বোন বলে যে কী করবে এখন, তুমি ট্রাই করো। পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে যারা আছে তাদের সাথে আলাপ করলাম, তারা সবাই আমার বলতেছে যে তুই বাংলাদেশে যা, বাংলাদেশে গিয়ে তুই নিজে ওরে খুঁজে বের কর, এভাবে হবে না। ওর বাবা একটা বলে, ওর মা একটা বলে, এভাবে তো হতে পারে না, তুই বাংলাদেশে যা। পরে আমি আবারও পুনরায় লন্ডন থেকে বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পরে আমি কিন্তু তাদের বাসা চিনি, আমি সরাসরি ওনাদের বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে আমি তার বাবা মায়ের সাথে কথা বলি। আমি যাওয়ার আগেও তাদেরকে কন্ট্যাক্ট করেছে যে আমি আসতেছি, যদিও তারা মানা করছিল, তারা বলে যে তুমি আসার দরকার নাই, আমরা হাবিবাকে পাঠাই দিব। এরপরেও আমি তাদের কথাকে ইগনোর করে আমি যাই, এবং গিয়ে আমি তাদের সাথে বসে কথাবার্তা বলি। তারা বলতেছে যে কোনো প্রবলেম নাই, ও মানে ও সুস্থ হয়ে যাবে, এসে হসপিটালে আছে। মনে হচ্ছে কোন হসপিটালে আছে? বলে যে আছে হসপিটাল। আমি বলছি কোথায় আছে বলেন, আমি হসপিটালে যাই। কিন্তু ওরা সঠিক কোনো হসপিটালের নাম আমাকে বলতে পারতেছে না। আমি তখন বললাম যে কী ব্যাপার, কোন হসপিটালে আছে সেটাও বলতে পারে না, এটা কেমন কথা হইল। আমি তখন প্রচুর বিপাকে পড়ি, আর আমি তো আসলে বাংলা অত ভালো বুঝিও না, আর যেখানে যাই সেখানেও মানুষ আমাকে অ্যাটাক করে। আমি তখন কী করে ঢাকাতে আসি, ঢাকাতে এসে অনেক বড় একটা ট্যুরিজমের সাথে কথা বলি, ট্যুরিজমের সাথে কথা বলে ওখানে খুব ভালো একটা গাইড নিয়ে নিই, যারা বাংলাদেশে গাইডে মানে ট্যুরিস্টের সাথে গাইড থাকে ওরকম একটা গাইড নেই, ওই গাইডকে নিয়ে আমি তখন পুনরায় আবারও হচ্ছে সিলেটে আসি। তখন ওই গাইড আমাকে প্রচুরভাবে হেল্প করতেছে, আমি যেই জায়গাগুলো চিনি না বা যেগুলো বাসাগুলো বুঝি না ও আমাকে খুবভাবে বুঝিয়ে দিচ্ছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে মানে আমার ভিতরে তখন প্রচণ্ড রকমের কষ্ট, যে এতটাই কষ্ট বুঝাইতে পারবো না। ওর জন্য কষ্ট তো কম করলাম না, এত কষ্ট করলাম, কিন্তু এরপরও আমি ওকে কেন আমার কাছে নিতে পারবো না। ইতিমধ্যে কিন্তু হাবিবাকে আমি মনে করি যে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলছে, প্রচুর ভালোবেসে ফেলছে। ওকে ভোলা তো দূরের কথা, ওর কাছ থেকে এক সেকেন্ডের জন্য আমি দূরে সরতে পারবো না। মনের ভিতরে তখন প্রচুর পরিমাণ কষ্ট কাজ করে, করতে 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 এভাবে আমি প্রায় অনেকগুলো দিন বাংলাদেশে থাকি। এর মাঝে বাংলাদেশে যে আমি আসছি এটা কিন্তু আমার মা জেনে যায় এবং আমার বাবাও জেনে যায়। তারা দুজনেই আমার উপরে প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় যে আমি কেন বাংলাদেশে আসছি বা কেনই এই ধরনের পাগলামি করতেছি, এই ধরনের পাগলামির মানে কী। তারা বিভিন্নভাবে আমাকে বোঝায় যে দিস নট গড, ইউ কাম ব্যাক, অনেকভাবে বোঝায়। কিন্তু আমি আমার জায়গায় স্টিল দাঁড়িয়ে চেষ্টা করতেছি কোনো না কোনোভাবে এটার একটা ভালো সলিউশন খুঁজে বের করার জন্য। যাই হোক, পাচ্ছি না। এরকম করতে করতে একদিন আমি করলাম কি, ওদের যে মানে বাড়ি ছিল আর কি, ওদের যে এলাকা ছিল ওই এলাকার আশেপাশে হাঁটতেছিলাম, এবং আমি কিন্তু খুব ফর্মাল ড্রেস পরে চলতাম যাতে মানুষজন আমাকে খুব একটা চিনতে না পারে, আমি লন্ডন থেকে আসছি এটা বুঝতে না পারে, খুব ফর্মাল ড্রেস পরে চলতাম। তো ওদের বাড়ির পাশেই হচ্ছে একটা চায়ের দোকান ছিল, আমি তখন চায়ের দোকানে বসে আছি। আমার যে গাইড ছিল সে কিন্তু আবার মোটামুটি তার কাছে আমি সব কিছু খুলে বলছে, মানে সমস্ত কিছু খুলে বলছে। তার বাড়িও ছিল হচ্ছে নেত্রকোণাতে, ওই গাইডের বাড়ি নেত্রকোণাতে ছিল। তো ও তখন করে কি, ওই চায়ের দোকানে বসে বসে হাবিবের সম্বন্ধে কিছু মানুষের সাথে কথাবার্তা বলে, কথাবার্তা বলে কী কী বলে আমি এগুলো বুঝি না, কথাবার্তা বলে লোকাল ভাষায় কথাবার্তা বলে। ও তখন যখন আমরা হোটেলে যাই, হোটেলে যাওয়ার পর আমাকে বলতেছে যে স্যার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি তখন বললাম যে কী এমন ইম্পর্ট্যান্ট কথা? ও তখন আমাকে বলে যে স্যার আপনি যেই মেয়েটাকে বিয়ে করছিলেন, যাকে আপনি লন্ডনে নিয়ে যেতে চাচ্ছেন বা যার সাথে আপনার এত কিছু হয়েছে, এই মেয়েটা কিন্তু বিবাহিত। আমি তখন বললাম যে বিয়ে কখন হয়েছে? ও বলে আপনি বিয়ে করার আগেই ওর বিয়ে হয়েছে, আপনি যখন তাকে বিয়ে করছেন তার আগে এসে ম্যারিড। আমি তখন বললাম যে আমি তো তার বাবা মায়ের সাথে কথা বলছি, তার বাবা মা আমাকে তো এরকম কিছুই বলে না। তখন আমার ওই গাইড বলতেছে যে বাবা মা বলবে কেমন করে, আপনি বিয়ে করে তাদের মেয়েকে লন্ডনে নিয়ে যাবেন, এটা তো তাদের স্বপ্ন। মেবি বাংলাদেশে যেখানে বিয়ে দিছে ওখানে মনে হয় বিয়েটা মানে ওই হাজব্যান্ডটা মনে হয় খুব একটা ভালো না, বা হয়তো বড় লোক না, তাদের মনে হয় লোভ কাজ করেছিল এবং যার জন্য হচ্ছে আপনাকে দিয়ে কোনোভাবে তাদের মেয়েকে লন্ডনে পাঠাইতে চাইছে। আমি তখন বললাম যে ভাই তুমি যেইভাবেই পারো আমাকে একটা ভালোভাবে হেল্প করো, কারণ আমি তাকে
আমি তাকে অনেক ভালোবাসি। আমি আসলে আমি নিজের পড়াশোনা বন্ধ, আমার অফিসে চাকরিটাও চলে গেছে, আমি খুব বিপাকে আছি। আমি আসলে মানে এটার একটা ভালো সলিউশন খুঁজে পেতে চাই যে আসলে কেন কী এমন ঘটনা এটার মধ্যে লুকিয়ে আছে। ও তখন আমাকে বলে যে স্যার ঠিক আছে, আমি সব কিছু বের করবো, আপনাকে চিন্তা করতে হবে না। তখন আমি আর মানে হোটেলের বাইরে যাই না, হোটেলেই থাকি। ও তখন বের হয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় এটা নিয়ে ইনফরমেশন নিয়ে তথ্য নিয়ে ও কাজ করতেছে। করতে করতে ও তখন প্রায় 3-4 দিন পরে আমাকে বলে যে স্যার এখন যে নিউজটা বলবো এটা শোনার পরে আপনি হয়তো দাঁড়িয়ে থাকতে পারবেন না, বা আপনি যদি বসেও থাকেন কোনো কিছু ধরে রাখেন আমার কাছে মনে হয় যে আপনি সেন্সলেস হয়ে যাবেন আমাকে এটা বলে। আমি বললাম না 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 আমি ওকে আমাকে বলো। পরে সে আমাকে বলে যে এই মেয়ে তো শুধু বিয়ে হয় না, তার নাকি 2 সন্তানও আছে। আমি তখন বলার মতো কোনো ভাষা আমার নাই, আমার গলাটলা সব শুকিয়ে গেছে। আমি তখন বললাম যে আর শিওর বলে আই এম শিওর 100% শিওর এবং আমি আপনাকে সব কিছু দেখাইতে পারবো। আমি তখন বললাম যে এই মেয়ে এখন কোথায় আছে, পরে বলে যে এই মেয়ে এখন জেলে আছে। আমি বললাম জেলে মানে, পরে বলে হ্যাঁ সে এখন জেলে আছে। এবং সমস্ত ঘটনাগুলো তখন আমাকে আমার ওই গাইড খুলে বলে সে ওই এলাকারই খুব ভালো একজন মুরব্বী, একজন বয়স্ক লোকের কাছ থেকে নাকি সব কিছু জানতে পারছে। এই মেয়ে তার বাবা মায়ের সাপোর্ট নিয়ে আমার সাথে ভিসা টিসা সব কিছু ঠিকঠাক করলো, এভরিথিং সে ঠিক করলো। এগুলো তার হাজব্যান্ডও জানে না, শ্বশুরবাড়ির লোকজনও জানে না। যখন তার ভিসা হয়ে গেল অ্যাম্বাসি থেকে, যখন তাকে ভিসা দেওয়া হলো, তখনই তার হাজব্যান্ড এই ব্যাপারগুলো জানতে পারছে যে সে মানে লন্ডনে চলে যাচ্ছে, এগুলো সব জানতে পারছে। জানতে পারার পরে তার হাজব্যান্ড তাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়ার পরে একটা পর্যায়ে হাজব্যান্ড বের করে ফেলছে যে সে তার লাইফে সেকেন্ড বিয়ে করে ফেলেছে। প্রথম হাজব্যান্ডকে না ডিভোর্স করছে, না তালাক করছে, কোনো কিছুই করে নাই, সে সেকেন্ড বিয়ে করে ফেলেছে। ইন দ্য মিন টাইম তার ওই হাজব্যান্ড, তার কাছে যে কাবিননামা ছিল ওই কাবিননামা এবং সন্তানগুলোকে কোলে নিয়ে ওর নামে এবং ওর বাবা মায়ের নামে থানাতে মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে বাসা থেকে ওকে ধরে নিয়ে যাওয়া হয় এবং এখনও ও স্টিল জেলেই আছে। আর ওর সন্তানগুলো শ্বশুরবাড়িতে বাবা মা সব কিছু জানার পরেও নীরব ভূমিকা পালন করেছে। আমি তখন বললাম যে এত বড় প্রতারণা আমার সাথে বলে, এত বড় প্রতারণা আপনি মেয়ের বাবা মাকে ডেকে আনেন। পরিশেষে আমি তোর বাবাকে কল দিই, ওর বাবাকে মানে হাবিবার বাবাকে কল দিয়ে বলি যে আপনি একটু আমি যে হোটেলে থাকি ওই হোটেলে আসতে বলি। উনি আসতে রাজি হয় না, আমি খুবভাবে রিকোয়েস্ট করি যে আপনি একটু আসেন, আসলে আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। অনেক বলার পরে পরিশেষে উনি আসে। আসার পর আমি তাকে সমস্ত কিছু খুলে বললাম যে দেখেন আমি যদিও আমি আসলে আমার জন্মগতভাবে আমি বাঙালি ছেলে, কিন্তু আমি বড় হয়েছি লন্ডনে, লন্ডনের সব কিছুর সাথে আমি জড়িত আছি। আমি আসলে বাংলাদেশে প্রতারণা হয় সব কিছুই হয়, আমি এর জন্য আমি বাংলাদেশে আসতে অনেক বি কেয়ারফুল। এরপর আপনার মেয়েকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম এবং আজকে আপনি আপনার মেয়েকে পাইতেন না, আপনার মেয়েকে আমি অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছি, আপনার মেয়ের জীবন এরকম হইতো। মানে আমার ওই ফ্রেন্ডের সাথে যে ঘটনাগুলো ছিল সব ঘটনাগুলো আমি তখন ওর বাবাকে খুলে বললাম যে এরকম এরকম ঘটনা, ওখান থেকে আমি আপনার মেয়েকে বাঁচিয়ে আনছি, কিন্তু এই মুহূর্তে এসে আপনার আমার সাথে এইভাবে কেন প্রতারণাটা করলেন, কেন করলেন? আমাকে বলে যে না এখন যেটা হয়ে গেছে এটা আসলে আমি সরি। উনি আমার কাছে অকপটে সমস্ত কথাগুলো স্বীকার করে আমার কাছে উনি সরি বলে উনি তখন হোটেল থেকে বেরিয়ে যায়। আমি তখন বসে বসে একরকম কান্নাই করতেছিলাম, আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। এত স্বপ্ন, এত ভালোবাসা, এত আবেগ, এতগুলো বৎসর আমি যার সাথে কাটিয়েছি, যার সাথে আমি বাসর করেছি, এক ঘরে থেকেছি, এক খোলা আকাশের নিচে হেঁটেছি, এক টেবিলে বসে কফি খেয়েছি, এই মানুষটার মাঝে যে এত বড় প্রতারণা লুকিয়েছিল এটা আমি কোনোভাবেই বুঝতে পারি নাই। যাই হোক, এরপরও নিজের মনকে বুঝাইলাম এটাই তো জীবন, এ নিয়েই তো আমাদেরকে বাঁচতে হবে। আমি তখন আবারও লন্ডনে ব্যাক করব এবং বাংলাদেশ থেকে আমি সমস্তভাবে সম্পর্ক ছিন্ন করে দিব, এরকম একটা প্ল্যানিং নিয়ে আমি তখন আমার টিকিট কনফার্ম করি, সব কিছু কনফার্ম করে আমার ভিতর তখন একটা জিনিস হঠাৎ করে জেগে উঠলো। শুনেছিলাম ওর নাকি 2 সন্তান আছে এবং এই 2 নাকি মেয়ে সন্তান। আমার ভিতরে কিন্তু আমি ওকে বিয়ে করলে কিন্তু সবসময় বলতাম যে আমাদের একটা মেয়ে সন্তান চাই, আমার একটা মেয়ে সন্তান হতে হবে। আমাকে অলওয়েজ বলতাম যে তুমি আমাকে একটা মেয়ে ভেবে দেবে, আমি একটা মেয়ে ভেবে চাই। ওকে জেলখানায় গিয়ে দেখার মতো কোনো ইচ্ছা আমার আর ছিল না, আমি আর জেলে যাইনি। পরে আমার খুব ইচ্ছা হলো যে ওর পেট থেকে তো মেয়ে বাবুগুলো বের হয়েছে, আমি ওর মেয়ে বাবুগুলোকে দেখতে যাব। আমি তখন আমার গাইডকে বলি যে তুমি এমনি এমনি ওর শ্বশুরবাড়ির ঠিকানাটা খুঁজে বের করো। ও কিন্তু তখন ওই এলাকাতে অনেকগুলো ছেলের সাথে, ও যদিও আমার সাথে গাইড হিসেবে আসে কিন্তু ও আমার সাথে ফ্রেন্ডলি মিশে যায়। আমি ওকে অনেক টাকা ও দিয়ে আসি, টাকাটা বড় কথা না, ওর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ও অনেক ভালো মনের একটা মানুষ ছিল, আমি মনে করি বাংলাদেশের বেস্ট একজন গাইডার ছিল। ও শুধু গাইড না, ও হচ্ছে যে কোনো মানে ওর স্যারদের মনের ভিউটাও বুঝতে পারে। পরে ওকে যেভাবে বলি ও সেমভাবে হচ্ছে কাজ করে ওই মেয়ের ঠিকানা বের করে ফেলে, মানে শ্বশুরবাড়ির ঠিকানা বের করে ফেলে। বের করে আমাকে বলতেছে যে স্যার অমুক জায়গায়। আমি তখন বলি যে বাবুগুলোকে কীভাবে দেখতে পারবো। তখন উনি আমাকে বলতেছে যে স্যার আমি শুনেছি ওদের বাড়ির পাশেই নাকি একটা মানে সিলেটেরই একটা অনেক সুন্দর জায়গা আছে, যেটা যাকে আমি বলি বিছানা কান্দি বলতে
একটা জায়গা আছে নাকি ওদের বাসার পাশে, আমাকে বলে যে আপনি যদি ফরেনিয়ার হিসাবে যান, যে আপনি বিদেশি হিসাবে ট্যুরে আসছেন, আপনি তখন ওই বিছানাকান্দিতে যাবেন, ঘুরবেন, ঘুরার পরে ওই দিক দিয়ে যাওয়ার সময় ওদের বাড়িতে গিয়ে আপনি বলবেন যে পানি দেওয়ার জন্য আমি সবাই সাথে থাকবো, আমি বলবো যে ফরেনিয়ার আসছে তৃষ্ণা পাইছে, ওইখান থেকে পানি দিব, এবং মেয়েগুলো অলওয়েজ বারান্দায় বসে থাকে, হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, আপনি ওখানে গেলেই তাদেরকে দেখতে পারবেন। আমি তখন বললাম যে ওকে ফাইন, নাইস আইডিয়া, আমি ওই আইডিয়াটা ফলো করেই ওর সাথে সেদিন হচ্ছে ওখানে যাই, মানে বিছানাকান্দিতে ঘুরি, ঘোরাফেরা করার পরে আমি আসার পথে ওই বাড়ির ভিতরে ঢুকে, ঢোকার পরে আমি ঠিকই দেখতে পাই এবং শুনতে পারি যে দুটো নাকি যমজ, মানে একসাথেই জন্মেছিল দুটো যমজ বাবু, দেখতে অনেক কিউট, অনেক বেশি কিউট, অ্যান্ড দুজনেই হচ্ছে একই রঙের জামা পরে বসে আছে বারান্দাতে। আমি এগুলোকে দেখার পরে ওদের সামনে গেলাম, গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আমার ওই ইমোশনালে আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমি বাবুগুলোর কাছে গিয়ে একরকম চোখের পানিগুলো ছেড়ে দিলাম, চোখের পানিগুলো ছেড়ে দিয়েই আমি আমার গলায় থাকা একটা স্বর্ণের সেন্ট ছিল, আমি ওই সেন্টটা হচ্ছে একটা বাবুর গলায় পরিয়ে দিলাম, এবং আমার পকেটে কিছু ডলার ছিল, আমি কিছু ডলার আরেকটা বাবুর হাতে দিলাম। এই জিনিসগুলো ওর হাজব্যান্ড, মানে হাবিবার যে হাজব্যান্ড, উনি সম্ভবত পিছন থেকে দেখে, দেখার পর উনি আমাকে আস্ক করে হু আর ইউ, আমাকে এটা জিজ্ঞেস করে। আমি তখন আমার গাইড যে ছিল সে তাকে বুঝিয়ে বলে যে এমনি এমনি, কিন্তু আমার কথা উনি বিশ্বাস করে না। উনি তখন বুঝে যায় যে আমি হচ্ছি সেই বান্দা যে কিনা হাবিবাকে বিয়ে করেছিলাম। উনি তখন কী করে, গ্রামের কিছু মানুষ ধরে আমাকে ওখানে আটকায় ফেলে, আমাকে ওখানে আটকায়। আটকানোর পরে আমার পাসপোর্ট থেকে শুরু করে আমার মানি ব্যাগ, আমার মোবাইল, এভরিথিং সব কিছু চিজ করে, সব কিছু নিয়ে যায়। আমার গাইড বারবার বলতেছিল যে উনি ফরেনিয়ার, ওনাকে ছেড়ে দাও, কিন্তু কোনোভাবে ওনার আমাকে ছাড়তেছে না। ওই গ্রামে আমাকে আটকায়। আটকানোর পরে গ্রামের সর্দার মাতবর ডাকে এবং দেখতে দেখতে রাত গনিয়ে আসে। রাতের বেলা আমাকে ওদের উঠানে আটকায় রাখে, সব বাদাম আবার সবাই আসে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন নাসরবান্ধ, আমি তখন সব কিছু অনেস্টলি স্বীকার করেছি, হ্যাঁ এই ঘটনা, কিন্তু ওনারা বলতেছিল যে আমি নাকি দুটা মেয়েকে চুরি করার জন্য এখানে আসছে, মানে আমি তো আসলে ওরকম কোনো টার্গেট নিয়ে এখানে আসি নাই, ওদের কথা আমি নাকি মেয়েগুলোকে চুরি করার জন্য এখানে আসছি। এটা বলে তারা আমার গায়েও হাত তোলে, এবং সকালবেলা ওনার, মানে ওনার যে হাজব্যান্ড, মানে হাবিবার যে হাজব্যান্ড, আমি শুনেছিলাম আর কি, পরে শুনেছিলাম যে ওনার বড় ভাই নাকি নাম করা পুলিশের কোনো এক কর্মকর্তা, অনেক বড় কর্মকর্তা, এবং আইনিভাবে নাকি ওনাদের অনেক পাওয়ার। এবং সকালবেলায় তারা কী করে আমাকে পুলিশের কাছে আমাকে শপথ করে যায় অ্যাজ এ চোর হিসাবে, আমি থিপ, আমি চুরি করতে আসছি। এটা বলে তখন তারা আমাকে থানাতে নিয়ে যায়, এবং থানাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন প্রচুর বিপাকে পড়ে যাই। আমি তখন পুলিশকে রিকোয়েস্ট করে আমার বোনকে কল করি, লন্ডনে থাকা বোনকে কল করে বলি যে বোন এই ঘটনা, আমি তো আটকে গেলাম, এমনি এমনি আমাকে আটকে ফেলছে। আমার বোন বলে ঠিক আছে তুমি টেনশন করো না, আমি সব কিছু দেখতেছি। তার কয়েকদিন পরে, প্রায় 5 থেকে 6 দিন পরে আমাকে দেখার জন্য থানাতে আমার লন্ডনে থাকা মা এবং বাবা, আমার ছোটো বোনটা আমার সাথে থানাতে দেখা করার জন্য আসে। আমার সাথে থানাতে দেখা করে এবং মা প্রচণ্ড রকমের রেগে থাকে, আমাকে বলে যে তুই এটা কীভাবে করলি, কেন করলি, তোর বিবেককে একটাবার বাধা দিল না। মা তখন প্রচুর পরিমাণ মন খারাপ করে, করেও মা তখন মায়ের যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে ধরে অনেক কষ্টের পরে, প্রায় 14 থেকে 15 দিনের মতো আমি থানাতে থাকি, 14-15 দিন পর আমাকে থানা থেকে বের করা হয়। থানা থেকে আমাকে বের করার পরে আমার ভিতরে তখন অন্যরকমের কষ্ট কাজ করতে থাকে। আমি তখন আর মানে লন্ডনে যাব না, আমি তখন কী করি, আমার মা আমাকে জোর করে হচ্ছে মায়ের যে বাড়ি ছিল ওই নানু বাড়িতে আমাকে নিয়ে যায়। আমি জন্মের পর থেকে কখনো আর ওই নানু বাড়িতে যাই না, এই প্রথম গিয়েছিলাম আমার মায়ের বাপের বাড়িতে। যাওয়ার পরে দেখলাম সে অনেক বড় একটা পরিবার, এখানে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, সবাই আমাকে নিজের মতো করে আপন করে নিয়েছে, প্রত্যেকের কাছ থেকে আমি অনেক ভালোবাসায় পাচ্ছিলাম। সময়গুলো এভাবে কাটতেছিল এবং মাকে সবাই বলতেছিল যে তুই আসছিস এতদিন পরে, কয়েকটা একদিন থেকে যা, চলেই তো যাবি, কয়েকটা দিন থেকে গেলে ভালো হয়। এটা বলে সবাই আমার মাকে ওখানে আটকে ফেলে। আমার মাও তখন সবার সাথে অনেক এনজয় করতেছে, অনেক মজা করতেছে, সব মিলে আমিও তখন ওখানে অনেক ভালো করে সময়গুলো কাটাচ্ছিলাম। সময়গুলো কাটাতে কাটাতে প্রায় এখানে আমি আরও 1 থেকে 1.5 মাসের মতো থাকি। এর মাঝে আমার যেই বউ আছে, মানে বউ তো আমি বলবো, হাবিবের সাথে আমার ডিভোর্স করাই ফেলে আমার মা। আমার কাগজপত্রগুলো নিয়ে মা আমাকে ওখানে ওর সাথে আমাকে ডিভোর্স করায়, এবং ওর সাথে সম্পূর্ণ রকমের সম্পর্ক আমার ওখানে শেষ হয়ে যায়। আমি এয়ারপোর্ট থেকে জানি না ওকে কি থানা থেকে আনা হয়েছিল নাকি ও থানাতেই ছিল, ওর বাবাগুলোর কী হলো ওর সংসারের, ওর সম্পর্কটা আমার ওখানেই সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যায়। যাই হোক, আমি তখন থাকতে কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে, মানে ওখানে আমি 1 মাসের মতো ছিলাম, 1 মাসের ভিতরে কিছু ঘটনা যেগুলো বলি, থাকার 1 সপ্তাহ পরে আমার বোন, ছোটো বোন সুমন আমাকে বলতেছিল যে ভাইয়া একটা ব্যাপার আমার কাছে অনেক বেশি কনফিউশন মনে হয়। আমি বললাম কি, বলে মা জানি কোথাও গোপনে গোপনে কার সাথে দেখা করে। এটা বলে আমি তখন বললাম যে কীভাবে বুঝলা, পরে বলে
হয়েছে, মা আমাকে নিয়ে এভরি প্লেসে যায়। ওই দিন রেস্টুরেন্টে গেল এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে মা আমাকে নিয়ে রেস্টুরেন্টে, একটা ভদ্রলোক আসছে, মা আমাকে রেস্টুরেন্টে ভিতরে ঢুকতে দেয়নি, বাইরে আমাকে দাঁড়ো করে রাখছিল। একজন ভদ্রলোকের সাথে মা খুব গোপনে কথা বললো এবং ওই গ্লাসটা, রেস্টুরেন্টটা ছিল মানে গ্লাস সিস্টেম আর কি, গ্লাস দেওয়া। আমি তখন বাইরে থেকে দেখলাম যে ওই লোকটার সাথে আমার মায়ের প্রচুর শাউটিং হচ্ছে, মানে ওই লোকটা পারতেছে না আমার মায়ের গায়ে হাত তুলবে এবং ওই মার মাও ওনার গায়ে হাত তুলবে, প্রচুর আঙুল নাড়ানাড়ি, এরকম ভাবে ঘটনাগুলো দেখতেছিলাম। এবং আরেকটা ব্যাপার, আমি খুব অবাক হয়ে গেলাম, আমার ঠোঁটের নিচে একটা তিল ছিল, অনেক বড় আকারের মাছ টাইপের একটা তিল। আমার বোন বলতেছে যে সেম একটা তিল নাকি আমার বোন ওই লোকের মানে ইয়েতেও দেখছে, ওই লোকের মুখের মধ্যেও দেখছে। আমাকে বলেছি ওই লোকের তিলটা আর তোমার তিলটা সেম জায়গায়, মানে এরকম একটা জায়গার মধ্যে তিলটা ছিল। পরে আমি বললাম যে তার মানে কি, আমাকে বোন, আমার বোন বলতেছে আমি জানি না মানে কি, কিন্তু মায়ের সাথে ওই লোকের প্রচুর তুমুল পরিমাণ ঝগড়াঝাটি এগুলো আমি দেখলাম। সব কিছু দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, কী হতে পারে। আমি তখন মায়ের পিছনে ইনকোয়ারি করতে থাকি, মা কোথায় যায়, কী করে, কাদের সাথে মিশে, মানে সমস্ত ব্যাপারগুলো আমি অবজার্ভ করতে থাকি। সমস্ত ব্যাপারগুলো আমি এভাবে অবজার্ভ করতে করতে আমার ভিতরে কেমন জানি মাকে অনেক বিষণ্ণ মনে হচ্ছিল, মানে অনেক বেশি চিন্তিত, অনেক টেনশন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল। হতে হতে আমার বোন বলে, ওই দিন শুক্রবার ছিল আর কি, বিকালবেলা আমার বোন বলতেছে যে ভাইয়া আজকে কিন্তু মা ওই ভদ্রলোকের সাথে দেখা করতে যাবে, আমাকে সাথে নিয়ে যাবে। আমি বলছি তোকে বলছে? বলে আমি বলে হ্যাঁ বলছে। আমার আছে কিনা একটা ব্যাপার বলে রাখে, আমার বাবাও কিন্তু আসছিল এবং আমার বাবা চলে গেছে, আমাদেরকে, আমাকে আর আমার মা আর আমার ছোটো বোনকে বাংলাদেশে রেখে আমার বাবা কিন্তু চলে গেছিলো পুনরায় আবার লন্ডনে। পরে আমার বোন বলতেছে যে আজকে যাবে, তুমি আজকে যাইও। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। পরে আমি, আমার মনে আছে যে আমি আমার মাকে ফলো করতেছি, আমার ছোটো বোন আর আমার মা হচ্ছে সামনে ছিল, আমি পিছনে ছিলাম। এরপরে যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে আমরা দাঁড়াই। রেস্টুরেন্টে দাঁড়ানোর পরে মা আর ছোটো বোন হচ্ছে রেস্টুরেন্টের দোতলায় উঠে যায় আর আমি নিচে থাকি। নিচে থাকা অবস্থায় দেখতে পাই একজন ভদ্রলোক আসছিল, একজন ভদ্রলোক আসলো এবং আসার পরে আমার বোন ওই দিন মানে পাশের টেবিলে বসা রাখছে, কিছুই বলে নাই, খালি আমার মা কী জানি কিছু ডলার বা কিছু পেপার্স ওরকম কিছু ওই লোকের হাতে দিল। দেওয়ার পরে ওই লোকটা আবারও নিচে, মানে মা নিচে চলে গেল এবং ওই লোকটা নামতেছে। যখন নামতেছিল আমি তখন কী করি, মা চলে যাওয়ার ঠিক পরপর আমি ওই লোকটার সামনে যাই, গিয়ে তাকে ডাক দিই। ডাক দেওয়ার পরে উনি তখন ফিরে থাকে, আমাকে বলতেছে যে কি আপনি আমাকে এটা বলে। আমি তখন মানে আমি তো বাংলা বললেই আসলে নর্মালি মানুষ বুঝে যায় তো আর কি, যে আমি যে আসলে ফরেন। আমি তখন বাংলাটা খুব সুন্দর করে যখন একটু করে বললাম, ওই তখন বলতেছে যে তুমি মানে আমাকে তখন ডাক দে, ডাক দিয়ে মানে নিচে, মানে ওদের উপরে একটাই রেস্টুরেন্ট, উপরে হচ্ছে চাইনিজ, নিচে বাংলা, বাংলা হলে আমাকে কোনার মধ্যে টাইকে নিয়ে যায়, কর্নারে ডেকে বলতেছে যে তুমি কে। আমাকে, আমি তখন মানে আমি বললাম যে আমি একটু আগে দেখলাম যে আপনি আমার মায়ের সাথে কথা বললেন, আমার মা উপরে গেল, আমার মা আপনার সাথে কথা বললো। পরে উনি তখন বলতেছে যে আমি যদি ভুল না করে থাকি ইউ আর তুমি সুমন, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে হ্যাঁ আপনি আমার নাম কী করে জানে। ঠিক বলা মাত্রই ওই ভদ্রলোকের চোখ থেকে তখন গড়গড়িয়ে পানি পড়তেছিল, মানে উনি কান্না করতেছে। আমি তখন বললাম যে আপনি কান্না করতেছেন কেন, কী সমস্যা আমাকে বলেন। ওই তখন মানে কোনো কিছুই বলে না, খালি কান্নাই করতেছে। আমি তখন বললাম যে আপনি আমার কাছে বলতে পারেন তো কী হয়েছে বলেন। উনি কোনো কিছুই বলে না, কান্নাকাটি করে। আমি তখন মানে আমাকে একদম জড়ায় ধরে কান্নাকাটি করে এবং হোটেলের সমস্ত মানুষগুলো ওই সময় প্রায় একাকার হয়ে যায় সবাই। একটা পর্যায়ে আমি তাকে বলি যে আপনি আমার কাছে খুলে বলেন কী হয়েছে। পরে উনি আমাকে নিচতলা থেকে দোতলায় উঠায়, দোতলায় উঠিয়ে যে কেসে মানে মানে ওনাদের যেই মানে কেবিন সিস্টেম ছিল, কেবিনের ভিতর আমাকে নিয়ে যায়। কেবিনে নিয়ে গিয়ে উনি আমার কপালে দুটো চুমো দেয়, চুমো দিয়ে বলে যে আমাকে তুমি চিনতে পারো না। আমি বললাম যে না আমি তো আপনাকে চিনতে পারি না। পরে উনি আমাকে বলে যে উনি নাকি আমার বাবা, এবং শুধু বাবা না জন্মদাতা বাবা। আমি বললাম যে মানে আমি তো আমার বাবাকে চিনি, আমার বাবা তো আপনি না, আমার বাবা তো লন্ডনে থাকে, আমার বাবার নাম বলি। পরে বলে যে না আমার নাম রফিক, আমার নাম রফিকুল ইসলাম এবং আমি রফিকুল ইসলামই তোমার জন্মদাতা পিতা। আমি তখন বললাম শিওর? উনি বলে হ্যাঁ। আমি বললাম কীভাবে আপনি আমার বাবা হলেন? তখন উনি আমাকে ডকুমেন্টগুলো দেখাতে শুরু করলো। ওনার কাছেই ছিল আমার মায়ের সাথে বিয়ে হওয়া কাবিনের ওই কাগজটা, উনি কাবিনের পেপারটা ওনার কাছে রাখেছে এবং উনি কাবিনের পেপারটা আমাকে ঠিক ওই সময় দেখে যে আমার মায়ের সাথে ওনার কাবিন হয়েছিল 100,000 টাকা, 100,000 টাকা কাবিন উনি আমার মাকে বিয়ে করেছিল। এবং আমি সব কিছু পরিশেষে জানতে পারি আমার মা নাকি, আমার মা আর উনি দুজনেই হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করতো, মানে কোম্পানিতে চাকরি করতো বলতে একটা ফরেন কোম্পানি ছিল, বিদেশি কোম্পানি, ওটাতে চাকরি করতো এবং স্টিল উনি এখন ওই কোম্পানিতে চাকরি করে। তো চাকরি করার সুবাদে দুজনের মানে আমার বাবা হচ্ছে ট্যুরিস্টে যাবে, মানে ঘুরতে যাবে আর কি লন্ডনে, ওইটার মানে বাবাকেই ভিসাটা দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। এখন ওই ক্ষেত্রে বাবা কী করলো, মানে মাকে কিন্তু ভিসা দেওয়া হয় না, বাবাকে দেওয়া হয়েছে কারণ আমার
মায়ের চেয়েও কিন্তু আমার বাবা সিনিয়র লেভেলে কাজ করতো। পরে মা তখন অনেক মন খারাপ করে, বাবা তখন চেষ্টা করে যে মাকে সহ সাথে করে নিয়ে যাওয়ার জন্য, মাকে সহ সাথে করে নিয়ে যাবে, কিন্তু দুজনকে এই কোম্পানি ভিসা দিচ্ছে না। ওই সময় আমার মা আমার বাবাকে বলেছে, তুমি একটা কাজ করো, এই কোম্পানির যেহেতু অনেক ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, অনেক বিগার একটা কোম্পানি, আমি মানে ওইখানে যাবো এবং আমি এটা ঘুরে আসবো। ওরকম করে মা যাইতে মানে যাওয়ার জন্য অনেক ইয়ে করে বাবার সাথে। পরে যেহেতু মা বলে, পরে আমিও তখন দুনিয়াতে আসি, আমি ছোটো, অনেক ছোটো, ওই সময় বাবা বলে যে ঠিক আছে আমি তোমাকে পাঠাবো। ওরকম করে মা তখন কী করে, যাওয়ার সময় আমাকে সহ সাথে করে নিয়ে যায় কোম্পানির মাধ্যমে, আমার ভিসাটা সহ একুরেট করে, মানে বাবার জায়গায় মা যাচ্ছে এবং কোম্পানিকে কিছু টাকা পয়সা এক্সট্রা দিয়ে আমার ভিসাটা সহ কমপ্লিট করে। যেহেতু আমি ছোটো ছিলাম, আমি মায়ের দুধ খেতাম ওই সময়, তো আমাকে রেখে মা কীভাবে যাবে? তো সেক্ষেত্রে এখানে অনেক কথাবার্তা আছে, অনেক কাহিনী টাহিনী হয়, অনেক ঝামেলা টামেলা করি, কিন্তু আমার বাবা পরিশেষে আমাকে আর আমার মাকে হচ্ছে লন্ডনে পাঠায়। ভিসাটা ছিল হচ্ছে ট্যুরিস্ট ভিসা, মানে ঘোরার ভিসা, একই কোম্পানিতে মা ঘুরতে যাবে, জাস্ট কোম্পানিটা ভিজিট করবে আর কি। ওইখানে আরেকটা কোম্পানি ছিল, এটা ভিজিট করবে, জাস্ট ট্যুর, ওরকম ছিল। তো ওই কোম্পানিতে যাওয়ার পরে আমার মা তখন আমার বাবাকে ফোন করে লন্ডন থেকে, বলে যে শোনো তোমাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। আমার বাবা বলে বলো। আমার মা বলতেছে যে একই কোম্পানি একই সব কিছু, আমি চাইলে কিন্তু এখানে কাজ করতে পারি, এখানে সেটেল হয়ে যেতে পারি, আমি একটা কাজ করি আর এখানে স্যালারিও অনেক ভালো, পরিবেশও অনেক ভালো এবং আমরা একটা সময় ওখানে পাসপোর্ট আর গ্রিন কার্ডও পেয়ে যাবো। আমি একটা কাজ করি, কোম্পানির যেই মানে কোম্পানি থেকে যেই ইয়ে করা আছে, রেকমেন্ড করা আছে, ওইটা থেকে আমি ওদের সেম কোম্পানি, এটা লন্ডনেও আছে বাংলাদেশেও আছে, তো বলে আমি এই কোম্পানিতে কাজ শুরু করি এবং আমি আমার ছেলেকে নিয়ে থাকতেছি এবং কয়েক মাস পর আমি তোমাকে ওটা টান দিয়ে নিয়ে চলে আসবো। এখন তুমি শুধু ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করো যাতে উনি আমাকে একটা পেপার দিতে হয়, যেটা NOC পেপার বলে, কোম্পানি থেকে যে এখান থেকে ওখানে উনি ট্রান্সফার হয়েছে এবং এতে এই অফিসে ওনার কোনো লেনদেন নাই, ওরকম একটা পেপার মেক করে দিয়ে তুমি আমার জন্য পাঠাও, আমি তারপরে একই কোম্পানিতে লন্ডনে জয়েন করে ফেলবো। এটা বলার পর ওই সময় আমার বাবা বলতেছিল যে এটা করা কি ঠিক হবে? আমার মা বলে যে 100% ঠিক হবে, আমরা দুজনেই লন্ডনে সেটেল হয়ে যাব। ওইটা বলার পরে বাবা তখন বলেছে ওকে ফাইন। এরপরে আমার বাবা কাগজপত্র থেকে শুরু করে সমস্ত কিছু অফিস থেকে নিয়ে আমার মাকে দেয় এবং আমার মা যথারীতি এগুলো লন্ডনের অফিসে জমা দেয়। সব কিছু জমা দেওয়ার পরে, সব কিছু ঠিকঠাক হওয়ার পরে লন্ডনেই হচ্ছে আমার মায়ের একই অফিস, আমার মায়ের জব হয়ে যায়। তখন আমার মা ওখানে নিয়ে থাকতেছে, আমার বাবাকে অলওয়েজ মা বলতেছে যে আমি তোকে নিয়ে যাবো, তুমি ওয়েট করো। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে বৎসরও পেরিয়ে গেল, কিন্তু আমার মাকে, আমার মা আমার বাবাকে নিয়ে যাচ্ছে না, বাবাকে নিয়ে যাচ্ছে না। বাবা বাবার জায়গায় খুবই কষ্ট করে সময়গুলো পাস করতেছে। তখন বাবা বলতেছিল যে এটা তুমি কী করতেছো, আমাকে তুমি নিবা বললো, সব কিছু তুমি ঠিক করলো, বাট এখন তুমি আমাকে নিচ্ছ না, এটা কেমন কথা হলো? নিচ্ছে না, নিচ্ছে না তো নিচ্ছে না। পরে আমার বাবা কী করে, মানে ট্রাই করে যে বাবা নিজে গিয়ে মাকে ওইখানে ধরার জন্য, এই জন্য বাবা কোম্পানির কাছে মানে ভিসার জন্য আবেদন করে যে আমি লন্ডনে যাব। কিন্তু বাবাকে আর ওই সময় অফিস থেকে ভিসা দেওয়া হয় না, কারণ কারণ বাবার অনেক বড় একটা রেকর্ড হয়ে যায়, ব্যাড একটা রেকর্ড হয়ে যায় অফিসে, যে প্রথমত ভিসাটা তো বাবাকে দেওয়া হয়েছিল এবং কোম্পানির লোকেরা মনে করে যে আমার বাবা আমার মাকে পাঠিয়ে ওখানে সেটেল হওয়ার জন্য এখন আমার বাবাও চলে যাবে, আমার বাবাও ওই অফিসে কাজ করবে, আমার বাবা আর আসবে না। এবং যেহেতু ভিসা বাবাকে দেওয়া হয়েছিল, বাবা মাকে দিয়ে দিছে, আমি সহ চলে গেছি, এখন বাবা সহ গিয়ে ওখানে সেটেল হয়ে যাবে, মানে যেটা আগেই টার্গেট করেছিল এটা কোম্পানি বুঝে যায়। যদি সাথে সাথে হইতো, দুই তিন মাস পরে যদি বাবার ভিসাটা, মা যদি বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, নিতে পারতো, বাবা চলে গেলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে যেহেতু এক বছরের বেশি সময় কেটে গেছে, এখানে কোম্পানির মনে বিভিন্ন রকমের আনাস্থা সন্দেহ ঢুকে গেছে। এরপরে কোম্পানি থেকে আমার বাবাকে আর লন্ডনে সম্পূর্ণ রকমের নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, বাবা লন্ডনে যাইতে পারবে না, মানে বাবা অকারেজ করছে যেন বাবা লন্ডনে যাইতে পারবে না, বাবা সম্পূর্ণ রকমের রেড সিগন্যালে পড়ে যায়, বাবা বিভিন্ন দেশে যাইতে পারবে কিন্তু লন্ডনে যাইতে পারবে না। পরে আমার বাবা তখন প্রচণ্ড রকমের মানে বিপাকে পড়ে যায়, বাবার অনেক স্বপ্ন ছিল, মানে মা যখন ওখানে সেটেল হয়ে গেল, বাবার অনেক স্বপ্ন ছিল যে বাবা লন্ডনে যাবে এবং মায়ের সাথে থাকবে, একই পরিবারে থাকবে, বাবার কিন্তু এটা একটা স্বপ্ন ছিল, ইউরোপেও সেটেল হবে, ওই রকম স্বপ্ন বাবা আমাকে যেগুলো বললো আর কি, বাট ওনার স্বপ্নটা পূরণ হলো না, কথাগুলো বাবা বলতেছে আর চোখের পানি ফেলতেছে। এবং শুধু তাই নয়, তারই কিছুদিন পরে আমার বাবা মানে আমার বাবা যেটা জানতে পারে যে আমার মা বাংলাদেশি, ওনার চেয়েও কম বয়স্ক একটা ছেলের সাথে রিলেশন করে ফোনের মাধ্যমে, ভার্চুয়ালি রিলেশন করে, এবং রিলেশন করে ওই ছেলেটাকে আমার বাবার পরিচয় দিয়ে মা হচ্ছে ইয়াতে নিয়ে যায়, লন্ডনে নিয়ে যায়, কিন্তু আমার বাবাকে নিয়ে যায় না। এগুলো বলে বাবা কাঁদতে কাঁদতে ওখানে একরকম বসে যায়। আমি তখন বললাম যে বাবা তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি হচ্ছে মানে আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, তোমার এই স্বপ্নটা আমি পূরণ করাই দিব। আমার বাবা বলে যে আমার স্বপ্নটা কখনো পূরণ হবে না, আর এই বয়সে আমি লন্ডনে গিয়ে কী বা করবো। আমি তখন বললাম যে না, তুমি বাংলাদেশে থাকবে কেন, তোমার যে স্বপ্নটা আমার মা তোমার পূরণ করাইতে নাই
ওই স্বপ্নটা আমি তোমার পূরণ করাই দিব। এরপরে আমি বিভিন্নভাবে হচ্ছে আমি বাবাকে বাবার কাগজপত্র সব কিছু নিয়েছি এবং বাবাকে বলি যে আপনি কোনোভাবেই মায়ের সাথে এসব ব্যাপার নিয়ে আলাপ করবেন না, মানে মাকে কোনোভাবেই বলবেন না যে এগুলো গেল কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার বাবা কিন্তু কোম্পানি থেকে জবটা ছেড়ে দেওয়ার পরে একটা মসজিদে চাকরি করত। মসজিদ বলতে এখানে হচ্ছে মানে বড়দেরকে কোরআন পড়ানো হইতো, মানে ওই যে কোরআন শিক্ষা দেওয়া হইতো, তারপর আবার আব্বা নামাজ পড়াইতো। আমি অ্যাজ এ আজ শিওর না যে বাবা এটাতে ইমামতি করতো কিনা, বাট আমি জানতাম যে উনি একটা মসজিদে জব করে এবং ওটা সিলেটেই ছিল, অনেক নামই একটা মসজিদে উনি চাকরি করতো। তো পরিশেষে যাই হোক, সব কিছু ঠিকঠাক হলো। হওয়ার পরে আমার মা তখন হচ্ছে চলে যাবে, আমাদেরকে নিয়ে যাবে। আমি তখন মাকে বলতেছিলাম যে তুমি যাও, আমি আরও পরে যাব, কারণ আমার টার্গেট আমি বাবাকে নিয়ে যাব। পরে বলতেছে আমার মা বলেছে না তুই চল, আমি যাব না। পরে আমি বললাম যে আমি পরে যাব, এটা বলি। বুঝে শুনে কোনোভাবে আমি মাকে আর ছোটো বোনকে হচ্ছে এখান থেকে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে আমি দেন হচ্ছে বাবার কাগজপত্রগুলো জমা দিই, বাবার কাগজপত্রগুলো জমা দিই এবং বন্ধুবান্ধবের সাথে বলি যে তোরা পেপারসগুলো এখানে জমা দে, ওইখানে জমা দে, মানে অ্যাজ এ আমার মানে কোনো না কোনোভাবে, কারণ আমার এখানে তো আসলে আমার পাসপোর্ট যে তৈরি করা হয়েছিল পরিশেষে, ওইখানে কিন্তু আমার বাবার পরিচয় ওনাকে দেওয়া হয় নাই। আমার বাবার পরিচয় দেওয়া হয়েছিল এখন আমার যিনি বাবা আছে ওনাকে আমার বাবা বানানো হয়েছিল, আমার বাবাকে কিন্তু আমার বাবা বানানো হয় নাই। এই জন্য আমি আমার বাবা হিসাবে কিন্তু ওনাকে নিতে পারতেছি না। পরে জবের কথা বলে এটা সেটা বলে আমি তখন ওখানে আমার কাগজপত্র বাবার কাগজপত্রগুলো জমা দিচ্ছিলাম, মানে বিভিন্নভাবে বাবাকে নিয়ে যাবো ট্রাই করতেছিলাম, কিন্তু কীভাবে জেনে কথাগুলো আমার মায়ের কানে চলে যায়। আমার মা ব্যাপারগুলো জেনে যায় যে আমি আমার বাবাকে লন্ডনে নিয়ে আসতেছি। মা চিন্তা করে বাবা যদি লন্ডনে আসে তাহলে মা তো বাবার উপরে মানে বাবা তো মায়ের উপরে খেপবে, মাকে ধরবে বা কিছু প্রবলেম করবে, এগুলো মনে করে মা কী করে তখন আমার এগেনস্টে হচ্ছে একটা মামলা করে। মামলা করে হচ্ছে লন্ডনে একটা মামলা করে যে আই এম সিক, মানে আমি মানে হচ্ছে অসুস্থ, যেহেতু আমি আগেই একটা অ্যাম্বাসিতে আমার একটা অঘটন আছে, আমি একটা মেয়েকে বিয়ে করলাম, তার পেপার্স জমা দিলাম, তার ভিসা হলো, আমি তাকে আনলাম না, এবং আমিও দীর্ঘ সময় ধরে লন্ডন থেকে বাংলাদেশে পড়েছিলাম, এই জন্য আমার একটা বেড রেকর্ড কিন্তু অ্যাম্বাসির কাছে হয়ে যায়। এবং ওই রেকর্ডগুলোকে শু করে মা তখন বলতেছিল যে আই এম মেন্টালিটি সিক, আমি মানসিকভাবে অসুস্থ, এবং অসুস্থ কোনো মানুষ ট্রাই করলেও কাউকে বাংলাদেশ থেকে আনতে পারবে না, আমার প্রপার ট্রিটমেন্ট করতে হবে অ্যাম্বাসিতে। আমার নামে মা এরকম করে রিপোর্ট করে দেন। রিপোর্ট করে দেওয়ার পরে বাবার আমি যে বাবাকে সাপোর্ট দিচ্ছি, আমার সাপোর্টে আমি বাবাকে লন্ডনে নিয়ে আসবো, ওই সাপোর্টে আমার তখন আর কোনো কাজ হয় না, আমি তখন আর কোনো কিছুই করতে পারি না, আমি তখন প্রচণ্ড রকমের বিপাকে পড়ে যাই। কথা দিয়েছিলাম যে কোনো কিছুর বিনিময় হোক আমি বাবাকে লন্ডনে নিয়ে যাবো, কিন্তু কোনোভাবেই তো বাবাকে নিতে পারতেছি না। তখন এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করতে থাকি, কোনোভাবে আর কোনো কাজ হয় না। কান্নাকাটি করতে করতে সমস্ত ব্যাপারগুলো আমি আমার বোন সুমনাকে বলি। সুমনাকে বলি যে সুমনা, এই ঘটনা আমি এখন কী করতে পারি, কোনভাবে বাবাকে নিয়ে আসতে পারি, বাবাকে আনার তুই আমাকে একটা বুদ্ধি বের করে দে। আমার বোনও তখন অনেকভাবে ট্রাই করে বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। ইন দ্য মিন টাইম আমার বোনের আর একটা ইন্ডিয়ান বান্ধবী ছিল, মানে ইন্ডিয়ান একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার বোনকে একটা আইডিয়া দেয়। এটা কিন্তু আমি বলি নাই বা আমি জানিও না, আমার বোন আমাকে বলে, মানে ওই ইন্ডিয়ান মেয়েটা নাকি বলে যে সে এভাবে হচ্ছে তার মানে ফ্রেন্ডের এক বাবাকে নাকি নিয়ে আসছিল, তার কোনো একটা ফ্রেন্ডের বাবাকে স্বামী পরিচয় দিয়ে মানে ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করে স্বামী পরিচয় দিয়ে ওই আঙ্কেলকে নিয়ে আসছিল লন্ডনে। তো বলতেছিল যে আমাকে আমার ভাইয়া বলতেছিল যে এরকমভাবে করা যায়, তুমি এরকম কোনো মেয়েকে খোঁজো, এরকম কোনো মেয়ে খুঁজলে ওই মেয়ে বাবাকে যদি বিয়ে করে জাস্ট ভিসার জন্য বিয়ে করবে, এরপরে চলে আসতে পারবে। তো ওই মেয়ে তখন ওর বান্ধবী ওর পাশেই ছিল আর কি, ওই মেয়েটা মানে ওর বান্ধবীটা পাশে ছিল, বান্ধবী তখন ফোন টান দিয়ে আমাকে বলতেছিল আপনি ছেলেটা সুমনাকে দিয়েও করাইতে পারেন, কারণ সুমনার যে জব আমার বোন কিন্তু অনেক বেটার জব করতে বলে, এই জবে কিন্তু ওনার ভিসা খুব রিসেন্ট হয়ে যাবে, খুব দ্রুত চলে আসতে পারবে। আমি তখন চিন্তা করতেছিলাম, আমি ওই ইন্ডিয়ান মেয়েটাকে বলতেছিলাম আমার বোন যদি হয় তাহলে তো আমার বাবার মেয়ে হয়ে যাচ্ছে, আমার আমার বোন কী করে আমার বাবাকে বিয়ে করবে। তখন ওই মেয়েটা মানে হচ্ছে ভারতের মেয়েটা আমাকে বলতেছিল যে আপনি কি পাগল হয়ে গেছেন, এটা তো আর তারা স্বামী স্ত্রী না, এটা তো জাস্ট একটা অভিনয়, এই অভিনয়টা করে যদি বাবাকে বিয়ে করে তাহলে বাবার ভিসাটা হয়ে যাবে, উনি চলে আসতে পারবে। ইন্ডিয়ান মেয়েটা যখন এই ধরনের পলিসিগুলো আমাকে বলে, আমি তখন আমার বোনকে বলি যে বোন তাহলে তুই এই কাজটা কর। আমার বোন বলে, আমার বোন যেহেতু লন্ডনেই বড় হয়েছে, ও তখন লন্ডনের কালচার সব কিছুই বোঝে, ও তখন বলে যে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই। পরিশেষে আমি আমার বোনকে বাংলাদেশে নিয়ে আসি, ও ওর বাবা মাকে বলে মানে আমার বাবা মাকে বলে যে ও হচ্ছে অফিসের কাজে অন্য কোনো একটা দেশে যাবে এবং সেটা অফিস টুরের কথা বলে ও তখন হচ্ছে বাংলাদেশে আসে, এবং খুব ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠানের মতো করা হয়, যদিও ওখানে কোনো ফেক একটা কাবিন তৈরি করি এবং ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এরপরে ছবি উঠানো হয়, মানে একটা বিয়ের ভিতরে যা করা হয় সেদিন আমার বোনের সাথে আমার বাবার একরকম বিয়ে হয়, শুধুমাত্র ভিসার জন্য আমি কাজটা করি।
বিয়ে হবার পরে সব কিছু একুরেটের কমপ্লিট হওয়ার পরে আমার বন্ধু কোন হচ্ছে এই কাগজপত্রগুলো আমি সহ তখন কিন্তু আমি সহ লন্ডনে যাই আমি সহ লন্ডনে যাই লন্ডনে গিয়ে আমি নিজেও বাবার কাগজপত্র জমা দিই আমার বোনের পক্ষ থেকে কাগজপত্র জমা দিই সব কিছু ঠিকঠাক করি যখন সব কিছু ঠিকঠাক হয় প্রায় অল্প কিছুদিনের মাঝে আমার বাবার ভিসাটা হয়ে যায় এখানে আমরা আরেকটা কাহিনী করি আরেকটা কাহিনী বলতে কি এটা আসলে মানে আমরা কিন্তু বিয়েটাও করাই মানে বিয়েটাও করি আবার এঙ্গেজমেন্টও করি আমরা প্রথমে এঙ্গেজমেন্ট হিসাবে শুরু করি যে মানে বিয়ে হবে এদেশে আসলে ওরকম একটা যদিও বয়স অনেক ডিস্টেন্স ছিল এরপরেও ওটা আমি আমার বাবার পুনরায় যে আগে যেই পাসপোর্টটা ছিল ওই পাসপোর্টটা ক্যান্সেল করে আমি নতুন করে বাবার বয়স আরও প্রায় 8 থেকে 9 বছরের মতো কমিয়ে নতুন করে আরেকটা পাসপোর্ট আমি তৈরি করি এবং ওই নতুন পাসপোর্টের উপরেই আমি হচ্ছে আমার বোনের সাথে বিবাহর ওরকম ভিসাটা লাগাই যাই হোক সব কিছু কমপ্লিট হওয়ার পরে প্রায় 6 মান্থের মাথায় আমার বাবার হচ্ছে ভিসা হয়ে যায় আমার বাবার ভিসা হয়ে যায় সব কিছু কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে বাবা তখন হচ্ছে মা কিন্তু এই ব্যাপারগুলো জানে না এই ব্যাপারগুলো জানে আমি আর আমার ছোটো বোন সুমনা এবং আমরা দুজনেই কাজগুলো করি সব কিছু কমপ্লিট হওয়ার পরে বাবা তখন হচ্ছে বাংলাদেশ থেকে লন্ডনে চলে আসে বাবা যখন লন্ডনে চলে আসে সে উই আর ভেরি হ্যাপি বাবাকে আমি পাশে রাখছি এবং অলওয়েজ বাবার সাথে আমি ঘুরে বেড়াচ্ছি মানে আমার ভিতরে যে কষ্টটা আছে এই কষ্টটা আমার মাও বুঝে না কাউকে বোঝাতে পারে না যতটুকু বুঝে আমার বোন বুঝে এখন বাবা আছে যিনি আমার জন্মদাতা পিতা আমার উচিত যে ওনাকে আমার সাথে রাখা এবং ওনাকে সাথে রাখার জন্য আমি এই কাজগুলো করতেছে খাওয়ানো পড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি বাবাকে দিচ্ছি এবং বাবাকে নিয়ে আমি বিন্দাস আছি এভাবে প্রায় 4 মাসের মতো বাবা লন্ডনে থাকে কিন্তু 4 মাস পরে ব্যাপারটা আমার মা কীভাবে যেন আবারও জেনে যায় মা জেনে যায় যে আমি বাবাকে লন্ডনে নিয়ে আসছি পরে আমি কিন্তু তখন বাসায় থাকতাম না বাসার বাইরে থাকতাম মানে বাসা সম্পূর্ণ আউটে থাকতাম দেন মা আমাকে তখন জিজ্ঞেস করতেছে যে এরকম এরকম ঘটনা এটা কতটুকু ট্রু তুই নাকি তোর বাবাকে লন্ডনে নিয়ে আসছিস এটা বলে আমি তখন মাকে স্বীকার করি না স্বীকার না করার পরেও মা আমার ফ্রেন্ডদের সাথে কারণ আমার এই ব্যাপারটা অনেক ফ্রেন্ডগুলোই জানতো আমার ফ্রেন্ডদের সাথে আলাপ আলোচনা করার পরে মা একদম টোটালি আমাকে ধরে ফেলে যে হ্যাঁ আমি বাবাকে নিয়ে আসছি এবং বাবাকে আমি নিয়ে আসছি বাবার সাথে কিন্তু মায়ের কাবিন ছিল এই কাবিনগুলো কিন্তু বিভিন্ন ট্রান্সলেট করা সব কিছুই ঠিক আছে সেই ক্ষেত্রে আমার বাবা আমার মা তখন হচ্ছে আমার উপরে রাগ করেছে আমি কেন এই কাজটা করলাম আমার তো কোনো কিছু করতে পারে না বাবা মানে মা তখন হয়ে মানে বাবার এগেনস্টে গিয়ে মামলা করে যেভাবে আমার নামে আগে মামলা করেছিল সেম একইভাবে বাবার নামে মামলা করে এবং ওই মামলাটা তখন উনি খুবই ডেয়ারিংভাবে করে খুবই ডেয়ারিংভাবে মানে আমার বাবাকে একরকম ক্রিমিনাল তৈরি করে যে এরকমভাবে মামলাটা করে আমি বুঝে বলি যে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পরে আমার মাকে উনি বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কষ্ট দেওয়ার কারণে আমার মা তখন করলো কি আমার মানে আমার যে বোন ছিল আমার বাবা তখন আমার বোনকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে আমার বোন অনেক ছোটো ছিল তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে পটিয়ে তাকে দিয়ে আমার বাবা বাংলাদেশে আসছে দ্যাট ইজ লাইক ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল ওরকম করে মানে ওরকমভাবে উনি এটা সাজালো কিন্তু আমার বোন তো আমার পক্ষে ছিল আমার বোন আমার পক্ষে ছিল বাট সেদিন আমার বাবা মা মানে আমার সৎ বাবা এবং আমার মা দুজনেই মিলে আমার বোনকে এমনভাবে ধরেছে আমার বোনকে দিয়ে আমার বাবা নেই বাবার এগেনস্টে তখন মামলা করিয়েছে একত আমার মা প্রথমে মামলা করলো বাবার নামে এবং সেকেন্ডলি আমার বোনও তখন আমার বাবার নামে মামলা করলো বাবা আসছে মাত্র 3 মাস হয়েছে 3 থেকে 3.5 মাস এরই মাঝে 2টা মামলা যেতে আমার বাবার নামে খুব স্ট্রংলি হয়ে গেল ওই সময় আমি আর আমার বাবাকে রাখতে পারলাম না বাবাকে রাখতে পারলাম না 3.5 মাস পরে 3.5 মাস থেকে 4 মাসের মতো 15 দিনের মতো বাবা জেলে ছিল 15 দিন জেলে থাকার পরে পুনরায় আবার আমার মা এবং আমার ছোটো বোনের মামলায় আমার মা আমার বাবা আবারও পুনরায় বাংলাদেশে যায় কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে আমার মা যে কাজটা করে কিছু বাংলাদেশি অসভ্য লোকদের সাথে মিশে লন্ডনে যারা থাকে বিভিন্ন নিউজ চ্যানেলে চাকরি করে টিভি শো অনেকগুলো নিউজ চ্যানেলে চাকরি করে ওই লোকগুলোর কাছে আমার মা তখন লন্ডনে একটা সংবাদ সম্মেলন করে এবং ওই সংবাদ সম্মেলনে 2015 সালে বাংলাদেশি প্রায় বেসরকারি সবগুলো টিভি চ্যানেলেই দেখানো হয়েছিল মেয়েকে বিয়ে করে বাবা গেল লন্ডনে এরকম করে একটা নিউজ ওরা হচ্ছে ছাপিয়েছিল এবং নিউজটা পুরো সিলেট সহ শুরু করে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং সেখানে আমার বাবার ছবি খুব বড় করে আমার ছোটো বোনের ছবি দেওয়া হয় না আমার বাবার ছবিটাকে নিউজ চ্যানেলগুলোতে অনেক বড় বড় করে দেখানো হয় যে নিজের মেয়েকে বিয়ে করে লন্ডনে গেল বাবা ওরকম করে বিভিন্ন নিউজ চ্যানেলে দেওয়া হয় এবং এটা পত্রিকা পর্যন্ত চলে আসে আর এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আমার বাবার যে দীর্ঘদিনের ইজ্জত সম্মান ভালোবাসা যত কিছু ছিল সব কিছুর উপরে খুব কঠিনভাবে অ্যাটাক করে আমার বাবা তখন বাংলাদেশে গিয়ে প্রচণ্ড রকমের ফোন করে আমাকে কান্নাকাটি করে যে আমার ইজ্জত সম্মান আর কোনো কিছুই রইল না আমি নিজের মেয়েকে বিয়ে করে আমি লন্ডনে গেলাম কিন্তু কেমন মেয়ে
এইটা কোনো নিউজ চ্যানেলে সঠিকভাবে বলুন না যে এটা তো তার আপন মেয়ে ছিল না বা এই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই, এইটা নিউজ চ্যানেলে না করে এবং বিয়ে হয়েছে আমার বাবা তো আমার বোনের সাথে কখনো ছিলও না, এটা শুধুমাত্র ভিসার জন্য বিয়ে হয়েছে, এইটা উল্লেখ না করে তারা সরাসরি উল্লেখ করে ফেলেছে যে আমার বাবার সাথে আমার বোনের বিয়ে হয়েছে এবং আমার বাবা লন্ডনে যাওয়ার জন্য মেয়েকে বিয়ে করেছে। খুব খারাপভাবে যখন নিউজটা প্রচার করা হয় ওই সময় আমার বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে বিভিন্নভাবে হেয় প্রতিবন্ধ হচ্ছিল এবং যে মসজিদে আমার বাবা চাকরি করত ওই মসজিদে আমার বাবাকে বিভিন্নভাবে অপমান করে, শুধু অপমান নয় জুতার মালা গলায় দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমার বাবার মাথা কামিয়ে দেওয়া হয়েছিল, গ্রামের সমস্ত মানুষগুলো মিলে মাথা কামিয়ে দেওয়া হয়েছে এবং অনেকভাবে বাবাকে অপমান করা হয়েছে। এই অপমান অপদস্তার জ্বালাগুলো সহ্য করতে না পেরে বাবা ফোন করে আমার সাথে প্রচুর পরিমাণে একদিন রাতের বেলায় কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। কান্নাকাটি করার পরে প্রায় কিছুদিন পরে, প্রায় যেদিন কান্নাকাটি করে তার 5-6 দিন পরে বাবা তখন মোবাইল ফোনটা বন্ধ করে দেয়, আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ করে না, মানে কোনো কথা বলে না। বাবার সাথে আমার আর কোনো রকমের কোনো সম্পৃক্ততা নাই, কথা বলতে পারি না। এরই মাঝে আমি হঠাৎ করে নিউজ পাই যে আমার বাবা নাকি সুইসাইড করেছে। বাবার যেই কাছের এবং পাশের মানুষগুলো ছিল আমি তাদের সাথে কথাবার্তা বলি, যেটা জানতে পারি যে বাবা নাকি দীর্ঘদিন ধরে ঘরে মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে এক মরণ যন্ত্রণায় ফিল করতেছিল, ঘরে কান্নাকাটি করতেছে, অলওয়েজ ঘরের দরজা খুলতো না, ঘর থেকে বের হইতো না, ওখানে কান্নাকাটি করতো, ওখানেই থাকতো, ওখানেই খাইতো এবং একটা সময় নাকি তারা বাবার কোনো শব্দ পাচ্ছিল না ঘরের ভিতরে, দরজা ভেঙে তারা ভিতরে বাবার ঝুলন্ত লাশ ফ্যানের সাথে ঝুলতে পাওয়া যায় এবং ওই লাশটাও প্রায় আধা গলা ছিল, মানে নষ্ট হয়ে যাওয়া লাশ ছিল। পরিশেষে আমার বাবাকে ওরা দাফন কাফন করে এবং আমি তার কিছুদিন পরে হচ্ছে লন্ডন থেকে বাংলাদেশে আসি আর বাবার কবরে হাত তুলে হাউমাউ করে কান্নাকাটি করি। আসলে আমার বাবার এই মৃত্যুর জন্য যদি দোষারোপ কাউকে করতে হয় সে দোষটা আমারই। দীর্ঘদিন বাবার ওই কবরের কাছে পাগলের মতো ঘুরেছিলাম এবং সবশেষ আমার বোন আমাকে ফোন করে বললো যে ভাইয়া বাবা যেমন দোষী তেমনি আমিও তো দোষী, তুমি বাবার জন্য ওখানে পড়ে আছো, আমার জন্য কি কিছুই করবো না? আমি তখন আমার ওই ছোটো বোনের কথা মনে করে পুনরায় আবারও বাংলাদেশ থেকে লন্ডনে ফিরে আসি এবং লন্ডনে আসার পরে আমি একটা জব করি এবং আজকে প্রায় অনেকগুলো বছর আমি আমার পরিবার শুধুমাত্র আমার ছোটো বোন ছাড়া আমার বাবা মা কারোর সাথেই কোনো যোগাযোগ নাই এবং কারোর সাথেই কোনো কথা বলি না, এখানে জব করতেছি এবং আমার ছোটো বোন আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। আপন ভাই, আজ থেকে কয়েকদিন আগে আমার ছোটো বোন হঠাৎ করে এসে আমাকে আপনার একটা গল্প শোনালো, পুরোটা গল্প বললো, ভাই তুমি তো অনেক ডিপ্রেশনে থাকো, তুমি মনে করো যে তুমিই পৃথিবীর সবচেয়ে কষ্টকর মানুষ, না তোমার চেয়েও বেশি কষ্ট নিয়েও কিন্তু মানুষ দুনিয়াতে বেঁচে আছে, আর যে আপন নামের একটা ছেলে বাংলাদেশ থেকে মানুষের লাইফ স্টোরি বলে, মানুষের জীবনের ঘটনাগুলো মানুষ থেকে লিখে পাঠায় বা বিভিন্নভাবে ফোনে বলে এবং সেই গল্পগুলো প্রচার করে, শোনো ছেলেটার মুখে গল্পটা শোনো। আমার বোন তখন আমাকে একটা স্টোরি শোনায় এবং স্টোরিটা আমার হৃদয়ে অনেকভাবে টাচ করে। তখন আমার কাছে আমার ভিতরে জাগলো যে আমি আমার গল্পটা আপনাকে খুলেই বলবো, আমি আর আমার বোন দুজনে খুব কষ্ট করে গল্পগুলো আপনাকে লিখে পাঠিয়েছি, আমি জানি না যে আমাদের কথাগুলো আপনি পড়বেন কিনা, যদি পড়েন আপন ভাই প্লিজ আমি অনেক খুশি হব। এখানে আমার ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। আপনি অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত সিলেটের ছেলে সুমনের জীবনের লোম রহস্য করে বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। দেখেন, আমি গল্পের শুরুতেই বলেছিলাম, আসলে একটা প্রবাদ আছে যে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। ভাই, এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা চনা ফেলে দেন তাহলে ওই এক ফোঁটা চনাই আপনার পুরো দুধটাকে নষ্ট করে দেবে। আপনার সাজানো, ফুলের মতো সাজানো একটা সংসার, যেখানে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বিশাল আকারে একটা সংসার। এই সংসারে আপনি বিয়ে করে যদি মানুষরূপী একটা জানোয়ারকে নিয়ে চলে আসেন তাহলে আপনার পুরোটা সংসারে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এমনি ভাইরাসগুলো এমন একটা করোনা যেটা মানে শিক্ষা দিয়েছে আর কি, একজনের ভিতর থাকবে তো পুরো দুনিয়াকে ছড়িয়ে যাবে, এরকম ভাইরাসদের কাছ থেকে দূরে থাকবেন। আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মায়ই ভালো, আমি সম্মান করি প্রত্যেকটা মায়ের উপর সম্মান এবং শ্রদ্ধা রেখে বলছি সুমন ভাইয়ের মাকে আল্লাহ যেন হেদায়েত দান করে অথবা ধ্বংস করে দেয়। ওনার নাম ছিল, যাই হোক আমি ওনার নামটা বলতে চাই না, ওনার নামের সাথে তো অনেকের নাম মিলে যায়, আপনারা অনেকেই আমাকে কমপ্লেন করেন অনেক সময় স্টোরি ভিতরে আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম, অনেকের যাদের স্টোরি তাদের ভয়েস দিচ্ছি, লোকেশান দিচ্ছি, অনেক সময় ভয়েস দেওয়ার পরে এটা নিয়ে পরে অনেক মানে প্রবলেম হয়ে যায়, ওই যার স্টোরি সেই আমার কাছে কান্নাকাটি করে বলে যে ভাই আমার স্টোরিটা ডিলিট করে দেন, আমার পারিবারিকভাবে অনেক প্রেশারে আছি। আমি তখন স্টোরি ডিলিট করার জন্য বাধ্য হই, এই জন্য যাদের গল্প আমি তাদেরকে কোনোভাবেই প্রেজেন্ট করি না, শুধু তাদের গল্পটাই আপনাদেরকে শোনাই। বন্ধুরা, হাবিবও হয়তো
জেল থেকে ছুটে এসেছে নাকি তার বাচ্চাদেরকে নিয়ে আছে, আই ডোন্ট নো, এ ব্যাপারে সুমন ভাইয়ার কোনো কিছুই জানে না। এবং তার যে বোন সুমন, এখন সুমনেরও বিয়ে হয়েছে, সুমনও ঠিক আছে। বাবা রফিক তিনি মারা গেল এবং বর্তমানে সুমন ভাই নিজে অনেক কষ্টের জীবনযাপন করছেন, যেটা বললো যে আমি ওনাকে বলেছিলাম যে আপনি প্রয়োজনে বাঙালি কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। উনি আর কোনো লাইফে বিয়েই করতে চায় না, জীবনের বাকি সময়টুকু উনি এভাবেই কাটাতে চায়। এবং লন্ডনের মতো দেশে উনি এরকম অহরহরে আছে যারা অবিবাহিত আছে এবং তারা তাদের জীবনটা কাটাচ্ছে, এবং হয়তো সুমন ভাই তার জীবনটা শেষ করে দেবে। এমন কারো এমন কোনো ঘটনা অন্য কারো জীবনে না ঘটুক, এই প্রত্যাশাই প্রিয় বন্ধুগণ। আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বারবার বলি যে দেখেন, আপনারা এতক্ষণ ধরে সুমন ভাইয়ের গল্পটা শুনলেন, সুমন ভাই এবং সুমনা তারা দুজনেই মিলে খুবই কষ্ট করে গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। যে সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত একটা করে কমেন্ট করে যাবেন সুমনের জন্য, যে অন্তত গল্পটা শুনেছেন সেটাই। ধন্যবাদ সবাইকে।